বাদাম খেলে বুদ্ধি ভরে। কথাটি শোনার পর থেকে মেয়ে আমার আধা কেজি বাদাম শেষ করে ফেলেছে, এখন ঘরে বাইরে যাচ্ছে, পেট ব্যথা বালিশ চাপা দিচ্ছে, ব্যায়াম করছে। কথাটা বলেই উচ্চস্বরে হেসে উঠলেন মা। কথাটা কূর্ণ কোহরে হানা দিতেই দ্রুত উঠে বসলাম। পেটে বালিশ চেপে শুয়েছিলাম আমি, সবে তন্দ্রা লেগে এসেছিল। টেবিলের উপর থেকে চশমাটা পরে নিলাম, ছল ছল নয়নে হাসি মাখা বদনে অনুভূতি নিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলাম। বাড়িতে মেহমান, তাদের সামনে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে চাই না, তার দরুন এভাবে শুয়ে থাকা। মা সেই কথা ফাঁস করে দিলেন। দোতলায় দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইলাম। না, আর সহ্য করা যাচ্ছে না। সবাই বলে আমি বুদ্ধ, জ্ঞান বুদ্ধির ছিটে ফোটাও নেই আমার মাঝে, পড়াশোনা দিয়ে ভর্তি, ফাঁকা অংশে গোবর ভর্তি। জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করার উপায় লিখে সার্চ দেওয়ার পর কতগুলো বাদামের ছবি দেখালো আমায়। বাদাম স্মৃতিশক্তি প্রবল করে, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে। সরল মনে আমিও বাদাম খেয়েছিলাম, তবে পরিমাণ না দেখে অতিরিক্ত, এই জন্য গত 2 দিন ধরে ভুগছি। আমি অস্বস্তি নিয়ে রুমের দিকে পা বাড়ালাম। নিচ থেকে নানুমণি ডেকে উঠলেন, আজকেই দেশে ফিরেছেন, ছোট ছেলের সাথে দেশের বাইরে থাকে সে, এবার থেকে পাকাপোক্তভাবে দেশেই থাকবেন, আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন। 2 বছর কাজ চলছিল, বাবাই দেখতেন, এখনো অনেকটাই বাকি আছে। আমি এক হাত ঘোমটা টেনে সবার সামনে উপস্থিত হলাম, সালাম বিনিময় হলো। সবাই তখন আমাকে দেখতে ব্যস্ত। একজন ফর্সা দেখতে মহিলা আমার হাত ধরে পাশে বসালেন, তিনি নিঃসন্দেহে আমার মামুনি। গালে হাত রেখে আলতো আদর করে বললেন, কেমন আছিস আরুমা, অনেক বড় হয়ে গেছিস। আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আমি শুধু বয়সেই বেড়েছি, বুদ্ধিতে নয় মামুনি, এই জন্য ভালো নেই। আহারে সোনা পাখি আমার, চিন্তা নেই, আমি এসেছি না, এবার বুদ্ধি বাড়ার সব টিপস তোকে শেখাবো। মাথা নেড়ে মৃদু শব্দে বললাম, আচ্ছা। পাশ থেকে একটা মেয়ে আমাকে মৃদু হেসে বলে, তারু বুদ্ধি বাড়াতে তো বাদাম খেতে হয়, মানুষের বুদ্ধি কমাতে মানে হাবা টাবা করতে কি করতে হয় জানো? না মানে ভাইয়া একটু বেশি চালাক তো। ও তুর, মামনির একমাত্র মেয়ে, বয়স আমার সমান, তার পাশে ছেলেটি বসা, তিনি অপূর্ব, নামটা অচেনা নয়, বিদেশে অবস্থানরত সময়ে মা প্রায় তাদের সাথে কথা বলতেন আমি শুনেছি। আমি ফিচেল হেসে জবাব দিলাম, আছে তো, কি জানো? কি যেন ছিল, মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, প্রতি শনিবার আর মঙ্গলবার টাটকা দুপুরে 1 ঘন্টা গোবর মাথায় দিয়ে রাখতে হবে, বেশি না, 3 মাস, এক সাধু বাবা বলেছিলেন আমায়। আমার কাছে হাসির কথা না লাগলেও তাদের কাছে যথেষ্ট ছিল, সবাই অট্টহাসিতে ফেটে পড়লেন। আমি ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এবার তুর বিদ্রুপ করে বলে ফেললো, ভাই টিপসটা অ্যাপ্লাই করে দেখবো। অপূর্ব ভাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন আমার পানে, সাধারণত এমন দৃষ্টিতে কেউ তাকায় না। মাম্মা আমি আসছি বলে বেরিয়ে গেলেন তিনি। মা এবার কড়া হুঙ্কার দিলেন, বিজ্ঞানী নিউটনের মাথায় আপেল পরে অভিকর্ষ বল আবিষ্কার হয়েছে, আর তোর মাথায় তাল পরে গাধা আবিষ্কার হয়েছে। মানছি তোর বুদ্ধি নেই, তাই বলে কোথায় কি কথা বলতে হয় তাও জানিস না। আমি গাধা, আবার সত্যি কান্না পেয়ে গেল আমার। ছোটবেলায় তাল আমার প্রিয় ফল ছিল, আমি তালের জন্য গাছতলায় কত গিয়েছি, তখন বয়স আমার 4 কি 5 হবে, গাছ থেকে পাকা তাল মাথার উপরে পড়েছিল, বেশি বড় ছিল না গাছটা, তবে মাথা ফেটে গিয়েছিল, মাসের বেশি সময় হাসপাতালে অতিবাহিত হয়েছিল। দুরন্ত আমি তখন বোকামিতে পরিণত হলাম। তুর আমার দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো ভাই একটা মাস্তানের মতো কত ছেলেদের মেরেছে, তার হিসাব নেই, 2 দিন পর পর বিচার আর বিচার, তাই তো দেশে ফেরা, তুমি তাকে মাথায় ওগুলো দিতে বলেছ, এবার তোমাকে যদি মেরে ফেলে। বিস্মিত কণ্ঠে আওড়ালাম, মানে আমি মরতে চাই না, আমার অনেক পড়া আছে। ছুটে ঘরে চলে এলাম, দরজার ছিটকিনি তুলে বিছানায় গুটিয়ে বসলাম। বারান্দার দরজা খোলা, জানালা খোলা, আমি দ্রুত দরজা জানালা বন্ধ করে দিলাম, পর্দা টেনে দিলাম, কাগজ বড় বড় করে লিখে দিলাম, এ ঘরে ভূত ছাড়া কেউ থাকে না। দরজার বাইরে লাগাতে গিয়ে থেমে গেলাম, যদি ভূত এই লেখাটা পড়ে এই ঘরের কাছে চলে আসে তখন? আমি বাস্কেটে ফেলে দিলাম, অন্য একটা কাগজে লিখলাম, এই ঘরে কেউ থাকে না, অর্থাৎ প্রবেশ নিষেধ। আমি কাগজটা দরজার সাথে ভালোভাবে লাগিয়ে দিলাম। লাফালাফিতে পেটে ব্যথা বেড়েছে,
বালিশ চেপে শুয়ে রইলাম বিছানায়, উপর থেকে কাঁথা মুড়ে দিলাম। আমি মরতে চাই না, আমি আরশি। সবাই আরো বলেই ডাকে, নবম শ্রেণীর ছাত্রী, অর্ধেক বছর পর দশম শ্রেণীতে উঠব। এই সরল ব্যবহারের জন্য সবাই আমাকে কাঠবিড়ালি বলে ডাকে। মামাদের বাড়িতে রং মিস্ত্রি এসেছে, নকশা অনুযায়ী রং করছে দেওয়ালে। বেশ কয়েকদিন লাগবে, ঘরে শুয়ে বসে আর পড়াশোনা দিয়ে দিন যেত আমার। আজ ব্যতিক্রম হলো, তুর আমাকে নিয়ে যেতে এলো, হাতে তার পানির গ্লাস, তবে স্যালাইনে ভর্তি। আমি তখন বই পড়ছিলাম, আমাকে গ্লাস দিয়ে মায়ের কথা বলল, আমি খেয়ে শান্তিতে বসলাম। বাবা ওকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিবে, কি মজা, আমরা একসাথে যাব থাকব। অবশ্য ওদের বাড়ির কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। তুর মিষ্টি করে বলে, আরু আমাদের বাড়িতে যাবে, একা একা ভালো লাগছে না। তুরের মিষ্টি কণ্ঠের আবদার ফেলতে নারাজ হলাম, সম্মতি দিতে গিয়েও গম্ভীর গলায় বললাম, ইচ্ছে করছে না, তবে যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? এবারও গম্ভীর গলায় বললাম, তুই করে বলতে হবে, আমি আর তুমি এখন থেকে একই বেঞ্চিতে একই ক্লাসে একই স্কুলে পড়াশোনা করব, তুমি ডাকটা মানাচ্ছে না। উৎফুল্লিত হয়ে তোর বলল, তাহলে তুইও কিন্তু তুই বলবি। আমি ওর সাথে গেলাম, ঘুরে ঘুরে দেখলাম, এই বাড়িতে প্রথম এসেছি এমন নয়, মাঝে মাঝে বাপির সাথে আসতাম। তুর হাঁটতে হাঁটতে অন্যদিকে গেল, একজন রং মিস্ত্রি আমাকে দেখে বললেন, নিচে ইট স্তরে স্তরে রাখা আছে, এখান থেকে চারটা ইট এনে দিতে পারবে? জি অবশ্যই পারবো, বলে ইট আনতে নিচের দিকে অগ্রসর হলাম। উপর থেকে একটা ইট তুলতেই হাত সরে গেল। বাড়িতে এক গ্লাস পানি খেতে হয় না, আর এখানে ইট বহন করতে হচ্ছে। আমি দুই হাতে দুটো ইট নিয়ে ধীরে ধীরে উপরে গেলাম। অপূর্ব ভাই তদারকি করছেন, আমি ইট মাটিতে রেখে হাতের দিকে অবলোকন করলাম, লাল টকটকে হয়ে গেছে। পুনরায় তুলে সামনের দিকে এগোলাম। আমার নাজেহাল অবস্থা দেখে এগিয়ে এলেন অপূর্ব ভাই, হেসে দিয়ে বললেন, এই চাচি, আম্মাকে ইট আনতে কে বলেছেন? নিজেই চলতে পারে না, আবার ইট, একটা ইট পায়ে পড়লে আর বাঁচা হবে না, রাখো এখানে। কেঁপে উঠলাম মুহূর্তেই, তার কথাটা সত্যি হলো। এবার ভারসাম্য হারিয়ে হাত খসে পড়ল ইট দুখানা, তবে আমার নয়, অপূর্ব ভাইয়ের পায়ে। তার আর্তনাদ করার কথা থাকলেও সেই কাজটা আপাতত আমি করলাম। অতিশয় ভয়ে চেঁচিয়ে বললাম, মা গো, আমার পা গেল, ইট পড়েছে, পা ছিলে গেল গো। তিনি বিস্মিত দৃষ্টিতে খানিকক্ষণ আমার দিকে চেয়ে নির্বোধ কণ্ঠে বললেন, সমস্যা কি, চেঁচাচ্ছ কেন? আমি ভীত কণ্ঠে আওড়ালাম, সত্যি তো, চেঁচাচ্ছি কেন, মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, ইট পড়েছে পায়ে, তাই। অপূর্ব ভাই এবার খেপে গেলেন, তার সেই ভয়ঙ্কর চাহনি টেনে টেনে বললেন, ইট আমার পায়ে পড়েছে, চেঁচালে আমি চেঁচাবো, তুমি কেন চেঁচাচ্ছ, ওয়াই? মাথা চুলকে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম, সত্যি তো ইট আমার পায়ে পড়েনি, তাহলে আমি কেন চেঁচালাম? অস্ফুট কণ্ঠে বললাম, বয়ে। অপূর্ব ভাই কাতর দৃষ্টিতে তাকিয়ে আছেন, মনে মনে নিশ্চিত আমাকে বকছেন। ততক্ষণে তোর অন্য ঘর থেকে সেখানে উপস্থিত হল, একবার আমার আর একবার অপূর্ব ভাইয়ের মুখের দিকে চেয়ে বলে, কি হলো বলতো, চিৎকার শুনলাম আরু, এসে দেখছি তুই, ব্যাপার কি? অপূর্ব ভাই ইট সরাতে সরাতে বলে, চিৎকারটা ইন্টারন্যাশনাল গাধা দিয়েছে। ইন্টারন্যাশনাল গাধা, সেটা আবার কি? এখানে গাধা এলো কোথা থেকে? তোর সামনেই দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস কর। ফুপু জান ওকে কিভাবে সামলাই সত্যি বুঝি না, ও শুধু গাধা নয়, ইন্টারন্যাশনাল গাধা। গরু হলে তাও কুরবানির হাটে বিক্রি করে ঝামেলা মুক্ত হওয়া যেত, কিন্তু ওকে নিয়ে ঝামেলার শেষ নেই, বিরক্তিকর। আমি কেঁদে উঠলাম, সামান্য একটা চিৎকার করেছি বলে গাধা, যেই সেই গাধা নয়, ইন্টারন্যাশনাল গাধা, মামুনি। অপূর্ব ভাই এত রাতে আপনি আমাদের ঘরে? কোনো কাজ ছিল বুঝি? আলো নিভিয়ে সবে বিছানায় শুয়েছে আমি আর তুর। তৎক্ষণাৎ প্রবেশ করলেন অপূর্ব ভাই, অন্ধকারে আমি তেমন দেখতে পাই না, কিন্তু দরজা খোলার পর আলোর রেখা প্রবেশ করতেই বুঝতে পারলাম কারো উপস্থিতি। তখনই তুর গম্ভীর গলায় বলে, ভাই তুই এখানে? ভাই বলতে অপূর্ব ভাইকে সম্বোধন করা হয়েছে এই বিষয়ে নিশ্চিত আমি। টেবিলের উপর থেকে চশমা চোখে পড়তেই বুঝতে পারলাম তিনি সত্যি অপূর্ব ভাই। তাই প্রেক্ষিতে বলি, অপূর্ব ভাই এত রাতে আপনি আমাদের ঘরে? কোনো কাজ ছিল বুঝি? অপূর্ব ভাই জবাব দিলেন না, ঘরে প্রবেশ করলেন, আলো জ্বালিয়ে দিলেন, নিজের ফোনটা চার্জে দিলেন, আমার ফোনটা নিলেন, চার্জে দিয়ে শুয়েছিলাম সবে।
আমার ফোনে লক থাকে না, যার দরুন অনায়াসেই ব্যবহার করা যায়। তিনি বিছানায় শুয়ে পড়লেন, ফোন টিপতে টিপতে গম্ভীর গলায় বললেন, তোরা দুজন বিছানা থেকে নাম, আমি এখন এখানে ঘুমাবো। আমি দ্রুত দু বালিশের ফাঁক থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালাম, দূরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললাম, তাহলে আমরা কোথায় ঘুমাবো? তোদের ঘুমানোর দরকার নেই, আজ আমার সেবা করবি, প্রথমে আমার জন্য ফলের জুস করে আনবি, নিজের হাতে করবি, তারপরে আমি যতক্ষণ জুস খাবো আরও কান ধরে উঠবস করবে, তারপরে মাথা টেনে দিবি একজন, অন্যজন পা টিপে দিবি। মেজাজ বিগড়ে গেল এবার, একেই তো রাত, বিরাতে ঘুম ভেঙে বিরক্ত করছে, আবার সেবা করতে বলছে, মানা যায়? আশ্চর্য, পেটে ব্যথা কমেছে, কালকে স্কুলে যেতে চেয়েছিলাম, মনে হয় না যেতে পারবো। ছাজলা কণ্ঠে বললাম, আমরা কেন আপনার সেবা করব? আশ্চর্য, করব না জান বলছি। একটু নিকটে এগিয়ে এলেন, পকেট থেকে ভিজিটিং কার্ড বের করে সামনে ধরে মিষ্টি কণ্ঠে বলে, এবার বল কি জেনে বলেছিলি। আমি অট্ট হাসিতে ফেটে পড়লাম, হাসতে হাসতে বললাম, আপনি আমাকে ভিজিটিং কার্ড দেখিয়ে ভয় দেখাচ্ছেন ভাই, শুনুন শুনুন ঘুমাতে দিন। এবার প্রশ্ন করলেন অপূর্ব ভাই, তুই কখনো বিদেশি অস্ত্র দেখেছিস? মনে তো হয় না দেখেছিস, এটা বিদেশি অস্ত্র, এবার বল সেবা করবি কিনা। অবিলম্বে মুখের হাসির রেখা মিলিয়ে গেল, ভিজিটিং কার্ডের মতো অস্ত্র থাকতে পারে, চোখজোড়া ছলছলিয়ে উঠল, ভাইয়ার বিরুদ্ধে গেলে কালকে সুন্দর সকাল দেখা হবে না। মুখের সৌজন্য হাসির রেখা ফুটিয়ে মৃদু হেসে বললাম, আমি কখন বললাম আপনার সেবা করব না? আপনি আমাদের বড় ভাই, অবশ্যই করব, বড়দের সেবা করা মহৎ কাজ। আমি আর তুর একসাথে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম, মাঝপথে আমাকে থামিয়ে দিলেন অপূর্ব ভাই, তুরকে জুস বানানোর দায়িত্ব দেয়, দেরি যাতে না হয় তাই তুরের আসার আগ অবধি আমাকে কান ধরে উদ্বোস করতে হবে। তুর গেল রান্নাঘরে, আমি উদ্বোস করা আরম্ভ করলাম, কখনো উদ্বোস না করাতে অল্পতেই পা ব্যথা হচ্ছে, ভয়ে কথাও বের হচ্ছে না। আমি অশ্রুসিক্ত চোখে চেয়ে বললাম, ভাই আমি কি করেছি যে আমাকে শাস্তি দিচ্ছেন? অপূর্ব ভাই ফোনে টাইপিং করতে লাগলেন, তুই নাকি আমার মাথায় গোবর দিবি তার শাস্তি, ভেবেছিলাম আমি তোর মাথায় গোবর দিব, কিন্তু তুই বোকার চেয়েও নিচের ধাপে, তাই এই শাস্তি, সেটাই দিচ্ছিলাম আর কি। আমি দরজার দিকে দৃষ্টি দিলাম, তুরের দেখা নেই, কোথায় গেছে মেয়েটা? এদিকে আমার পায়ের অবস্থা বেহাল, করুণ গলায় কিছু বলতে যাওয়ার পূর্বেই ভাই বললেন, ইউ আর সো হট বেবি, ইচ্ছে তো করছে। অপূর্ব ভাইয়ের পরবর্তী স্বর আমার কর্ণপাত পর্যন্ত পৌঁছায় না, আমি কাঁদো কাঁদো মুখে নিচের দিকে চেয়ে রইলাম। পিয়াস প্রায় এই কথাই বলতো, একদম ভালো নয়, হেঁচকে তুলে বললাম, ভাই আপনিও আমাকে এসব বলছেন? আমার পানে অবলোকন করলে বিস্মিত হলেন তিনি, বেশ অপ্রস্তুত, কল রেখে দিলেন, আমাকে টেনে নিজের কোলে বসিয়ে ধীর কণ্ঠে বললেন, কান্না থামা, কান্না থামা, প্লিজ থাম, কেউ জেগে গেলে আমাকে আস্ত রাখবে না। পরক্ষণে বললাম, তুমি আমাকে বিশ্রী কথা কেন বললা? হতভম্ব হয়ে বলে, কখন বলেছি কি বলছি? মিথ্যা বলছো, একটু আগে বলেছো, বেবি নাকি হট বলেননি? ওইটা আমি আমার গার্লফ্রেন্ডকে বলছি, তোকে না। আমি বসে রইলাম চুপচাপ হয়ে, একটু শান্তি পেলাম, উদ্বোস করতে হয়নি, পুনরায় কান্নার গতি বেড়ে গেল, থামানো যাবে না, থামালেই উদ্বোস। ইতিমধ্যে তুর জুস করে এনেছে, অপূর্ব ভাই জুসের গ্লাস ডান হাতে ধরলেন, জুসের গ্লাসে চুমুক দিলেন, তুরের দিকে এগিয়ে গিয়ে বিট লবণ দিতে বলে, তুর ঠিক তাই করলো, পরিমাণ মতো লবণ দিল, চামচ দিয়ে মিশিয়ে অপূর্ব ভাইকে এগিয়ে দিলেন, আমাদের অন্য ঘরে যাওয়ার অনুমতি দিলেন, তবে কড়া গলায় শাসিয়ে দিলেন, বাকি শাস্তি তুলে রেখেছে, প্রতিটা সময় ফোনে মেসেজ করেছে তার গার্লফ্রেন্ডকে। সময় 1:45, স্কুল ছুটি হয়েছে 25-এ, জীববিজ্ঞান ক্লাসে স্যারের কথা শুনতে শুনতেই সময় ফুরিয়ে গেল, ক্লাস টাইম শেষ করেও এক্সট্রা 15 মিনিট করিয়েছেন, ক্লাস পিরিয়ড শেষে বেরিয়ে এলাম, চারপাশে স্যার ছাড়া কাউকে দেখতে পেলাম না। দুপুর হওয়ার দরুন অন্য ক্লাসের সবাই বাড়িতে চলে গেছে, স্যারদের একাংশ চলে গেছে, যারা দূরে থাকে তারা আছেন। এমনি আমাদের স্কুলের শিক্ষকদের জন্য পাশে একটা হোস্টেল, বেসরকারি বলে কথা, আমাদের স্কুলটা বেশ বড়, সাথে কলেজ ভবন, মোট 3টা ভবন, সম্মুখে বিশাল খেলার মাঠ। আমি আর তন্নি তুরকে বিদ্যালয়ের আশেপাশে দেখাতে দেখাতে বেরিয়ে আসার চেষ্টা করলাম। মাঠের অন্যদিকে পিয়াস আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছে, শহীদ মিনারের সামনে টাইলস ব্যবহার করে সাজানো জায়গায় বসে আছে, একে দেখলে বখাটে ভাব আসে না, তবে আমি বেশ ভয় পাই। কিছুদিন আগে আমাকে একটা চর দিয়েছিল, সবে ক্লাস 10-এ পড়ে,
ক্লাস টেনে উঠেই সিনিয়র সিনিয়র ভাব নিচ্ছে, দেখে মনে হয় ভার্সিটি পড়ুয়া ছাত্র। ভেংচি দিয়ে তুরকে নিয়ে হাঁটা দিলাম। মাঝপথে ডেকে উঠে পিয়াস, তর্জনিয়ার মধ্যমা দিয়ে ইশারায় কাছে ডাকে। আমি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আবার হাঁটা দিলাম। আবার ডাকলো, ওই পিচ্ছি এদিকে আয়। পিচ্ছি কথাটা এগোতে লাগলো, তার চেয়ে বেশি ভয়ে ভীত। আবার চড় দিলে, আমি চঞ্চল পা নিয়ে এগিয়ে গেলাম। কোমরে হাত রেখে রাগান্বিত কণ্ঠে বললাম, সমস্যা কি আপনার? পিচ্ছি পিচ্ছি বলে কাকে ডাকছেন? আপনি আমার থেকে এক বছরের সিনিয়র, বুঝেছেন? পিয়াস ব্যাগের চেইন খুলে সিগারেট বের করল, মুখে দিয়ে পকেট হাতড়ে কিছু খোঁজার চেষ্টা করল, কিন্তু নিরাশ হলো। তার বন্ধু মুন্নাকে বলে, লাইটার আছে। মুন্না দ্রুত সিগারেট কেড়ে নিল, পকেটে রেখে শান্ত বলে, শিয়ালা সিগারেট রাখ সামনে স্যার, একবার দেখলে স্কুল থেকে বের করে দিবে। অবিলম্বে উঠে দাঁড়ালো পিয়াস, সোজা হয়ে ভদ্র ছেলেদের ন্যায় হাসলো। স্যার চলে যেতেই নিজের আসল রূপে ফিরল, মাথা চুলকে শুকনো গোলাপ বের করলো, ইতস্তত নিয়ে ফুলটা এগিয়ে দিয়ে বলে, আমার কাছে তাজা ফুল কেনার টাকা নেই, 30 টাকা ছিল, হাত পায়ে ধরে তোর জন্য নিয়ে এসেছি। আমি নিলাম না, একটু থমকে উঠল, কঠোর গলায় বললেন, ডাকলে কাছে আসিস না, ধরতে বললে ধরিস না, জানিস না বড়দের কথা শুনতে হয়, তাদের সম্মান করতে হয়। আঙুল গুনে গুনে বললাম, হ্যাঁ জানি তো, বড়দের সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, ছোটদের স্নেহ করা, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নৈতিক অধিকার, এগুলো বিবেক থেকে আসে। দুপুরের রৌদ্রের একটু বেশিই তাপ ছাড়ল, সবুজ গাছপালা শুকিয়ে যাচ্ছে। পিয়াস কপালের ঘামটুকু মুছে নিল, অতঃপর অনুভূতি নিয়ে বলল, ওইসব বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি। মাঠের মাঝখানে দাঁড়িয়ে গভীর ভাবনায় লিপ্ত হলাম, নিজের ভেতরে কিছুক্ষণ বিবেচনা করে বললাম, ভালোবাসি, আমার কাছে কোনো বাসি নেই, ভালোবাসি তো দূরের কথা। পিয়াস রাগলো একটু, তবুও স্বাভাবিক থাকার মতো করেই বলে, এটা গানের সরঞ্জামের বাসি না, ভালোবাসি মানে ভালোবাসা। এবার কিছু বুঝতে পারলাম না, চিন্তাগ্রস্ত কণ্ঠে বললাম, আমি মাত্র 9-এ পড়ি, বাবার বাসায় থাকি, বৃষ্টি এলে বারান্দায় পানি জমে, আপনাকে কিভাবে ভালোবাসা দিব? পিয়াস এবার বিজায় বিরক্ত, মাথায় হাত রেখে বলল, তুই যা, বিজ্ঞানী নিউটনের মাথায় আপেল পড়ে আমাদের পড়ালেখা বেড়েছে, আর তোর মাথায় তাল পড়ে ঝামেলা বেড়েছে। আমি পা বাড়াতে গিয়েও থামালাম, ঘাড় কাত করে মৃদুস্বরে বললাম, ভালোবাসা লাগবে না? পিয়াস এবার দেওয়ালে মাথা ঠুকল নিজে, হাত জোর করে বলল, বই যা তুই, আমার বাবারও ভালোবাসা আছে, আমি ওখানেই থাকতে পারবো। তৎক্ষণাৎ উপস্থিত হলো অপূর্ব ভাই, অন্তরে হানা দিল সকালের ঘটনা, তুরকে ভর্তি করতে এসেছিলেন, আমাকে ডাক্তার দেখিয়ে একসাথে বাড়িতে ফিরবেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন তিনি, মাসে মাসে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আমার ব্যক্তিগত টাকা একটু সমস্যার কারণে দূরে আছে, তাই নতুন ডাক্তার দেখাতে হবে। গালে চর পড়তেই হতবম্ব হলাম আমি, গালে হাত রেখে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল অপূর্ব ভাইয়ের দিকে, তার কোনো হেলদোল নেই, দৃষ্টি তার প্রচণ্ড বিরক্তিকর। আরও একটা চর দিতে গিয়ে দিলেন না, রাগান্বিত কণ্ঠে বললেন, আমাকে তোর বাবা টাকা দিয়ে রাখছে, 25-এ ছুটি হয়েছে, এখন 2টা ছুঁই ছুঁই, কোথায় ছিলিস এতক্ষণ? বয়ফ্রেন্ডের সাথে প্রেম করছিলি, তাহলে বয়ফ্রেন্ডকেই বলতি ডাক্তারের কাছে নিয়ে যেতে, আশ্চর্য। আমার থেকে দূরে সরে গেলেন, উল্টো ঘুরে বার কয়েক শ্বাস প্রশ্বাস নিলেন, তিনি প্রচণ্ড ক্ষেপে আছেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি নিজেও ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি তো প্রেম করছিলাম না, ক্লাস করতে গিয়ে দেরি হয়েছিল, বাকিটা পিয়াসের জন্য, শুধু শুধু চর মুখ ভার করে বললাম, স্যার একটু বেশি ক্লাস নিয়েছে তাই দেরি হয়েছে। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, একদম চুপ, আমাকে তোর মতো গাধা মনে হয়, কিছু বুঝি না, আমি আরো 10 মিনিট আগে এখানে এসেছি, তোকে ছেলেটা গোলাপ দেয়নি? মুখের বুলি বন্ধ হলো এবার, 10 মিনিট পূর্বে তার আগমন ঘটেছে, আরও 5 মিনিট পূর্বে আগমন ঘটলে কি হতো? তাহলে শুধু শুধু চরটা গালে পড়তো না? অপূর্ব ভাইয়া পিয়াসের সামনে গেল, কলার টেনে দাঁড় করালো, চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, কোন ক্লাসে পড়িস তোরা? ভাব নিয়ে বলে পিয়াস, সবার সিনিয়র, ক্লাস 10, পরের বছর কলেজে যাব।
পরক্ষণে ঠাস করে বেশ কয়েকটা চর পড়ল পিয়াসের গালে। গোনার চেয়েও দ্রুত পড়েছে। গালে হাত রেখে দ্রুত উল্টো দিকে দাঁড়িয়ে রইলাম। প্রচণ্ড ভয় হচ্ছে, এই চরের একটাও যদি আমার গালে পড়ে আমি শেষ। কালকে রাতের ঘটনা অনুসরণ করতে হবে। চোখে পানি এনে কাদার সূচনা করলাম। ফুপিয়ে ফুপিয়ে বললাম, ভাইয়া, ও আমাকে প্রায় বিরক্ত করে, সেদিন আমাকে চর দিয়েছে, আমার প্রচণ্ড ব্যথা লেগেছে, বলেছে আমি তার কথা না শুনলে আরো মারবে। অপূর্ব ভাই থেমে গেলেন, একবার গভীর দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করে বিষাদময় শ্বাস নিলেন। শার্টের হাতা ফোল্ড করতে করতে বললেন, হাঁটু মোড়ে ওর কাছে ক্ষমা চা দ্রুত, নয়তো আস্ত থাকবি না। সবাই একসাথে ক্ষমা চাইল। সেই মুহূর্তে নিজেকে প্রিন্সেস মনে হলো। বাহ, এমন দেখতে একটা প্রিন্স যদি আমার হতো কত ভালোই না হতো। কিন্তু প্রিন্স শুধু রূপকথার জগতেই সম্ভব। শাস্তি দিয়ে অপূর্ব ভাই আমার আগেই বেরিয়ে গেলেন। আমি তুর আর তন্নি একসাথে পা চালালাম। পেটে ক্ষুধায় চুচু করছে। বাড়িতে থাকলে এতক্ষণে খাওয়া হয়ে যেত। তন্নি আমাকে চুপিসারে বলে, কি কিউট এই ছেলেটা, কিভাবে ওদের শায়েস্তা করলো দেখলি, আই এম ক্রাশ অন হিম, লাভ হিম। নাম কি তার? বিষম খেলাম আমি। তুর আর আমি একে অপরের দিকে দুর্বল দৃষ্টিতে তাকাচ্ছি। অপূর্ব ভাই আবার ফিরে এলেন, রিক্সা ঠিক করে এসেছেন। তন্নি তাকে দেখে একটু লজ্জা পেল, মুচকি হাসল। অপূর্ব ভাই অনুমান করতে পারল কিছু, মেয়েদের মন বুঝতে পিএইচডি অর্জন করেছেন তিনি। সরাসরি তন্নিকে জিজ্ঞেস করল, আমাকে তোমার ভালো লাগে? রোদ্দুরে রক্তিম হাওয়ার চেয়ে ভাইয়ার কথা একটু বেশি রক্তিম হয়। আলতো মাথা নেড়ে বিনা অক্ষরে জানায়, হুম। অতঃপর হাতের সহায়তায় মুখ আড়াল করে হেসে ফেলল লজ্জা মিশ্রিত সেই অপূর্ব হাসি। অপূর্ব ভাই হাসলেন, হকচুকিয়ে গেলাম আমি। ভেবেছিলাম ওদের মতো দুই একটা গালে পড়বে তন্নি, তা হলো না। কন্ট্রাক্ট নাম্বার চাইল। তন্নি খুশি যেন এবার আকাশ স্পর্শ করল। আনন্দে আত্মহারা হয়ে এবার সে বাকশক্তি হারিয়ে ফেলল। অপূর্ব ভাই আর কিচ্ছু বললেন না, তন্নি পাশাপাশি হাঁটতে আরম্ভ করলেন। ভাই যে এবার ক্লাস 9-এর মেয়ের সাথে প্রেম করবে ভাবতেই পারেনি। দুপুর হওয়ার দরুন চারপাশের লোকজন খাবারের দোকানে, রেস্তোরাঁয় কিংবা বাড়িতে যেতে ব্যস্ত, কর্মক্ষেত্র থেকেও ফিরছে বাড়ির তাগিদে। রাস্তাঘাট নিরিবিলি, মাঝে মাঝে রিক্সা কিংবা সাইকেলের হর্ন শোনা যাচ্ছে। সময় 2:30, ডাক্তাররা নিশ্চয়ই খাবারে ব্যস্ত, আমাদেরও ক্ষুধা লেগেছে। তাই ছোট্ট একটা রেস্তোরাঁয় গেলাম, কিন্তু সেখানে যা ভিড়, এত ভিড়ে প্রাণ ভরে খাওয়া অসম্ভব। তাই খাবার নিয়ে পার্কের পাশে এসেছি। লম্বা একটা ব্রিজ, নদীর পাশ ঘেঁষে ব্রিজটা, লোকের আনাগোনা নেই বললেই চলে। সবুজ গাছপালা দিয়ে সাজানো, বাঁধহীন হওয়ায় বহুদূর থেকে ছুটে এসেছে এবং বয়ে চলেছে। পরিবেশটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর। এখান থেকে ডাক্তারের চেম্বারের দূরত্ব অতিশয় নয়, হেঁটে যাওয়া সম্ভব। অপূর্ব ভাই ফোন টিপছে। আমি আর তোর এক রিক্সায়, আর অপূর্ব ভাই একা এক রিক্সায়। তন্নিকে রিক্সায় উঠিয়ে দিয়েছেন অপূর্ব ভাই, ভাড়া অবধি দিয়েছেন। অপূর্ব ভাইয়ের গার্লফ্রেন্ডের সংখ্যা কত? 4টা বিরিয়ানির প্যাকেটের একটা তন্নিকে দিয়েছেন, বাকি 3টা আমাদের। নদীর দিকে মুখ করে নেত্রযুগল গ্রহণ করে নিলাম। দমকা হাওয়ায় ক্লান্তি অবসাদ করল। পানির বোতল খুললাম, হাত ধুয়ে নিলাম, বিরিয়ানির প্যাকেট খুললাম, কাচ্চি বিরিয়ানি, উপর থেকে ছোট লোকমা পুরে নিলাম। চিবোতে গিয়ে অনুভব করলাম ঝাল, দ্রুত পানি খেলাম। ঝাল কমার বিপরীতে বেড়ে গেল, ঝালে অশ্রুদ্বয়ের কম্পন ছড়িয়ে গেল। মাত্রাতিরিক্ত ঝাল, কাচ্চি বিরিয়ানিতে এত ঝাল সচরাচর দেখা যায় না। অশ্রুদ্বয় চেপে স্থির করে রইলাম কিছুক্ষণ। মাংসের টুকরো মুখে নিলাম, না ঝাল নেই। ডিম থেকে কিছু অংশ মুখে দিলাম, না ঝাল নেই। এখানেও ঝাল নেই। প্যাকেটের অন্য দিক থেকে মুখে দিলাম, ঝাল লাগছে। বোধগম্য হলো না ঝালের ব্যাপারটা। বিরিয়ানির ভেতরে এক খণ্ড বোম্বাই মরিচের টুকরো পেলাম, একটু খুঁজেই আরো কয়েকটা। মনে হচ্ছে প্যাকেট করার সময় দিয়েছে। অপূর্ব ভাইয়ের দূরের দিকে দৃষ্টিপাত করলাম, ওরা শান্তিতে খাচ্ছে, ঝালের ছিটা ফোটাও নেই। আমি বিরিয়ানি রেখে দিলাম, খেলাম না। সামান্যতম ঝাল খেতে পারি না, ঝালে আমার অ্যালার্জি প্রবলেম। যে সেই অ্যালার্জি নয়, ভয়ঙ্কর অ্যালার্জি, আমাকে শেষ করে জন্য যথেষ্ট। তাই সর্বক্ষণ রান্নার সময় তরকারিতে ঝাল কম দেয় কিংবা আমার জন্য আলাদা রান্না করে। বেছে বেছে মাংস, ডিম, শশা খেয়ে বিরিয়ানি রেখে দিলাম। বাকিটুকু প্লেট পানি দিয়ে ভাগ করে ভাত খেলাম। টিস্যু পেপারে হাত মুছে বললাম,
ডিম মাংস খাওয়া শেষ, অমনি পেটে ভরে গেছে, সব খাওয়া শেষ করো, তাড়াতাড়ি খা। দ্বিগুণ তেজ দেখিয়ে বললেন, আমরা খাচ্ছি আমাদের খাবারে ঝাল নেই, তোরটাই ঝাল। মজা করছিস, সার্ভেন্টের কোনো কাজ নেই, তোর খাবারে ঝাল দিবে, কিসের শত্রুতা তোর সাথে স্টুপিড? আমি প্যাকেট এগিয়ে দিয়ে বললাম, এখন আমি তোর এটো খাবার খাবো, চুপচাপ খা, ডাক্তারের কাছে যেতে হবে। অস্ফুট স্বরে বললাম, ভাই। বাক্য শেষ হওয়ার পূর্বে চিৎকার করে বললেন, চুপ, তাড়াতাড়ি খা। পরক্ষণেই নিজেই খাবার কেড়ে নিলেন, বড় লোকমা মুখে মুড়ে দিলেন। আমি মুখ সরিয়ে নিলাম, গাল চেপে জোরপূর্বক মুখে পুরে দিলেন। আমি অশ্রু মিশ্রিত চোখে চেয়ে খাবার চিবোতে লাগলাম। কেন এমন করছেন তিনি, অর্ধেক খাবার শেষ করে ছাড়লেন। আমি ছাড়া পেতেই পানি খেলাম, অশ্রুদ্বয় কিঞ্চিত বিচ্ছিন্ন করে উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করছি আর হিম হিম শ্বাস গ্রহণ করছি। পুরো বোতল ফাঁকা করলাম, নেত্রযুগল পূর্ণ হয়ে এলো জলে, নেত্রপল্ল ফেলতেই গড়িয়ে পড়ল গাল গড়িয়ে, গাল রক্তিম হয়ে এলো। কর্ণপথে শব্দ প্রবেশ করার পূর্বেই উষ্ণতা হাওয়া নির্গত হচ্ছে। কাঁপা কাঁপা গলায় টেনে টেনে বললাম, ঝাল। অপূর্ব ভাইয়া তখন নিজের হাতের দিকে তাকিয়ে আছেন, দৃষ্টি ঘুরিয়ে আমার দিকে নিবদ্ধ করল, মৃদু অসহায় কণ্ঠে বলে, আমার হাতও জ্বলছে, প্রচন্ড জ্বলছে। টিস্যু পেপার দিয়ে নিজেই আমার অশ্রু মুছে দিলেন, নাক টেনে পানি ঝরতে লাগলো। তিনি অসহায় কণ্ঠে বললেন, তোর কি সত্যি ঝালে অ্যালার্জি? বলে উচ্চ কণ্ঠে কেশে উঠলাম, কাশি থামছে না, মাথা গরম হয়ে আছে। রোদের তীক্ষ্ণ রশ্মি ফলে বেড়ে উঠল কয়েকশো গুণ, শরীর লাল হয়ে এসেছে, বিভিন্ন অংশ কিছুটা ফুলে উঠেছে, জ্বালা সৃষ্টি করেছে। আমি ব্যাগ কাঁধে নিলাম, বাড়িতে যেতে হবে আমায়। আমি সবাইকে ফেলে রেখে এই সর্বশক্তি দিয়ে ছুটলাম। জ্বর নেই অথচ শরীরের তাপমাত্রা জ্বরের ঊর্ধ্বে অনুভব করছি। ইচ্ছে করছি নদীতে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ ডুবে থাকি, এতে দেহের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, কিন্তু সাঁতার জানি না আমি। দৌড়ে মেইন রোড পর্যন্ত আসতেই একটা রিক্সা পেলাম, অপেক্ষা করতে হলো না, দ্রুত রিক্সায় চেপে বসলাম। বাড়ির ঠিকানা বলে মাথা চেপে বসে রইলাম রিক্সায়, হুট টেনে রোদ থেকে আড়াল করার প্রচেষ্টা করলাম। পেছন থেকে অপূর্ব ভাই তুর ক্রমাগত ডাকছে, তাদের কণ্ঠস্বর আমার শ্রবণ হলেও প্রত্যুত্তি দেওয়ার মতো শক্তিটুকুও নেই। আলোর মাঝেও আধারে ডুবছি, আশেপাশে আধারে ঢেকে যাচ্ছে, দৃষ্টিতে আধার ছাড়া কিছুই নেই। আমি বাড়িতে যেতে চাই। অ্যালার্জির ফলে রক্তিম মুখশ্রীতে যন্ত্রণার সূচনা হয়েছে, দহনে প্রজ্বলিত হচ্ছে দেহ, অস্থিরতা ক্রমশ বাড়ছে। আমি ছুটে ঘরে গেলাম, মস্তিষ্ক অচল, ঘরের জিনিসপত্র ছুটতে ইচ্ছে করছে। আমি ফুলদানি ছুড়লাম, কাঁধের ব্যাগটা ফেলে দিলাম, পিনবিহীন হিজাবটা খুলে ফেললাম, দহনের মাত্রা স্বাভাবিক নেই। কাবার্ডে রাখা মেডিসিনের বক্সের দেখা পেলাম না অ্যালার্জির ওষুধের, ওষুধগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেললাম মেঝে জুড়ে, সবগুলো খুঁজতে লাগলাম। আমি মাথা চেপে বিছানায় বসলাম, জ্বলছে শরীর। মায়ের কাছে স্লিপিং পিল থাকতে পারে, মায়ের অ্যালার্জি আছে, সেই স্লিপিং পিল খেয়ে একটু ঘুম দিলেই অ্যালার্জির সমস্যা সমাধান হয়। আমি মায়ের ঘরের দিকে দ্রুত বেগে অগ্রসর হলাম। মা দুপুরের খাবার খেয়ে শুয়েছেন, বাবা আর মামা বাড়িতে নেই, মামাদের বাড়ির কাজের জন্য ইদানিং বাইরে থাকেন বেশিরভাগ সময়। মা তন্দ্রা আচ্ছন্ন, আমি শব্দবিহীন ঘরে প্রবেশ করলাম, এই সময় তার তন্দ্রার ব্যাঘাত ঘটাতে চাই না, তিনি চিন্তা করবেন। শতবার খুঁজে ওষুধের বক্সটা পেলাম না, এবার নিজের প্রতি ধৈর্য রাখতে ব্যর্থ হলাম। ধীরে ধীরে কোমল গলায় ডাকলাম, মা তোমার ওষুধগুলো কোথায়? মা এতটা গভীর তন্দ্রায় আচ্ছন্ন ছিলেন যে আমার শান্ত গলা তার পূর্ণ কোহরে পৌঁছালো না। আমি একটু এগোলাম, স্পর্শ করলাম মায়ের হাত, তিনি একটু নড়ে চড়ে উঠলেন, নিভু নিভু দৃষ্টিতে আমার পানে অবলোকন করে পুনরায় তন্দ্রা বিলাসে ব্যস্ত হলেন। আমার বাদ ভাঙল, কিছুটা তেজি গলায় বললাম, মা তোমার ওষুধের বক্সটা কোথায়? মা সময় নিয়ে অস্ফুট স্বরে বললেন, ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে, কি করবি? আমি দ্রুত ড্রেসিং টেবিলের কাছে ছুটে গেলাম, ড্রয়ার খুলে স্লিপিং পিলের পাতা নিলাম, তিনটা পিল বের করলাম, বিছানার পাশে থাকা ছোট্ট সেন্টার টেবিল থেকে জগ নিলাম, অর্ধ গ্লাস পানি ভর্তি করে নিলাম, পিল তিনটা খেয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিছুতেই কমছে না। গ্লাসটা তখন হাতে, আমি পানির গ্লাসটা ছুঁড়ে ফেললাম, অতঃপর ঘরে চলে এলাম। গ্লাসটা ভাঙার শব্দে মায়ের তন্দ্রায় ব্যাঘাত ঘটেছে নিশ্চয়ই।
আরে বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। আমি দ্রুত ড্রেসিং টেবিলের কাছে ছুটে গেলাম, ড্রয়ার খুলে স্লিপিং পিলের পাতা নিলাম, তিনটা পিল বের করলাম, বিছানার পাশে থাকা ছোট্ট সেন্টার টেবিল থেকে জগ নিলাম, অর্ধ গ্লাস পানি ভর্তি করে নিলাম, পিল তিনটা খেয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিছুতেই কমছে না। গ্লাসটা তখন হাতে, আমি পানির গ্লাসটা ছুঁড়ে ফেললাম, অতঃপর ঘরে চলে এলাম। গ্লাসটা ভাঙার শব্দে মায়ের তন্দ্রায় ব্যাঘাত ঘটেছে নিশ্চয়ই। ঘরে এসে সোজা ওয়াশরুমের দিকে গেলাম, শাওয়ার ছেড়ে বসলাম নিচে। হিম জল তখন হিম করতে ব্যস্ত আমায়, জামা থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, মাথা ধরে রয়েছে, নেত্রযুগল যেন তখন অবিরাম ধারায় অশ্রু ঝরছে। ক্ষান্ত আমি এখন ক্ষিপ্ত, পায়ের শব্দ পেলাম, একদম স্থির হয়ে গেল। মাথা ব্যথা নিয়ে পাশে দেখলাম অপূর্ব ভাই দাঁড়িয়ে আছেন, আমি দরজা বন্ধ করতে ভুলে গেছি। চোখ পড়তেই নামিয়ে নিল দৃষ্টি। অপূর্ব ভাই সরি বলে চলে গেলেন, পরক্ষণেই মা এলেন, উদাস তার চাহনি, আমাকে দ্রুত জড়িয়ে নিলেন তার হৃৎপিণ্ডের সাথে। দ্রুতি কণ্ঠে বললেন, আরুমা কি হয়েছে তোর, এমন লাগছে কেন? আমার গলা বুক জ্বলে যাচ্ছে, শরীর জ্বলে যাচ্ছে, প্রচুর ঝাল লাগছে, মাথা ভারী হয়ে গেছে। তোমার ঘর থেকে স্লিপিং পিল খেয়েছে, তাও কমছে না, কি করব, অপূর্ব ভাই জোর করে আমাকে ঝাল খাইয়েছে। ততক্ষণে শরীরের দহন কিছুটা ক্ষান্ত হয়েছে, ঠান্ডায় কাশি এলো। মা তুরকে জামা কাপড় আনতে নির্দেশ করলেন, জামা কাপড় পাল্টে ঘরে এসে বসলাম। স্লিপিং পিলের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, বিছানায় শুয়ে পড়লাম, সোজা হয়ে কম্বল জড়িয়ে নিলাম, তন্দ্রা বিলাসের চেষ্টা করলাম। মা পাশে বসে হাত বুলিয়ে দিতে লাগলেন, কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তন্দ্রায় আচ্ছন্ন হলাম ঘোরতর। যখন তন্দ্রা ভঙ্গ হলো, নিজেকে অচেনা অজানা জায়গায় আবিষ্কার করলাম, তখনও তন্দ্রায় নেত্রপল্লব গ্রহণ হয়ে আসছে। মাথার কাছে মাকে পেলাম, কিন্তু নিজের ঘরে নয়, হসপিটালের বিছানায়। সকালের প্রথম কিরণ গাছগাছালির ফাঁক দিয়ে উঁকি দিয়েছে, নরম কোমল রোদ, ভিটামিন ডি সমৃদ্ধ রোদ। তবে আমার মস্তিষ্ক জানান দিল বিকেলের নরম তেজহীন রোদ। হাই তুলে উঠে বসার প্রয়াস করলাম, পাশে আসোয়া অবস্থায় আছে মা ধরপড়িয়ে উঠে বসলেন, বিচলিত কণ্ঠে বললেন, কি হয়েছে আরু, উঠছিস কেন, শুয়ে থাক। আমি শুয়ে থাকতে পারলাম না, উঠে বসলাম। মামুনি নিচে বিছানা করে ঘুমিয়েছেন, বিস্মিত হলাম আমি, হসপিটালে কখন নিয়ে এলো, আমি হতাশ প্রকাশ করলাম। মা কি হয়েছে, আমি হসপিটালে কেন, একটু ঘুমালাম আর অমনি নিয়ে এলে। মা হাসলেন, স্যালাইন ফুরিয়ে গেছে, এবার পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলেন, হটপটে খাবার এনেছেন, বক্সটা সামনে এনে খুললেন, খিচুড়ি রান্না করেছে। মায়ের হাতে লেটকা খিচুড়ি আমার অনেক পছন্দের, চামচ দিয়ে খিচুড়ি মুখে দিলেন, এখনো গরম আছে। হেসে এসে বললেন, তুই ঘুমাসনি মা, আমাদের দুশ্চিন্তে ফেলে ঘুমিয়েছিস, দুপুরের পর ডেকেও তোর ঘুম থেকে তুলতে পারিনি, 12টা পর্যন্ত বাড়িতে চেষ্টা করেছি, উপায়হীন হয়ে মাঝরাতে ভর্তি করাতে হলো। এই ভর দুপুরে কেবিনের ভেতরে মশা ঢুকেছে, ফন ফন করে গান গাইছে, আমি বিরক্ত হলাম। মানছি ছোটখাটো নার্সিং হোম, তাই বলে প্রপার ব্যবস্থা থাকবে না। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, ঘুমের রেশ এখন বিদায় নিয়েছে, জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশ ভার হয়ে আছে, সেগুন গাছে পাখি বাসা করেছে, চিউ চিউ ডাকছে, বৃষ্টির দরুন মশার উপদ্রব বেড়ে চলেছে। শীতের স্নিগ্ধতার আভাস পেয়ে আশ্রয়ের জন্য ঘরে এসে ঢুকেছে, তাদের থাকতে ইচ্ছে করছে, থাক না, কানের কাছে এসে বিশ্রি গান গাচ্ছিস, রক্ত চুষছিস, কিন্তু কেন আশ্চর্য। আমি জানালা বন্ধ করে বিছানায় বসলাম, মেঝেতে কয়েলের ছাই জমে আছে, পুড়ে যাওয়া ছাইয়ের পাশে কয়েলের স্ট্যান্ড পড়ে আছে। আমি ফ্যানের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম, ফ্যানের হাওয়া কম, আমি বৈদ্যুতিক সুইচ বোর্ডের দিকে অবলোকন করলাম। আচ্ছা সকেটের ভেতরে কয়েলের স্ট্যান্ড দিয়ে দেই, তাহলে কি কোনো কাজ করবে, একটা এক্সপেরিমেন্ট করা দরকার। আমি দ্বিতীয়বার সেই ধ্যানের পুনরাবৃত্তি না করেই উঠে দাঁড়ালাম, কয়েলের স্ট্যান্ড নিয়ে সকেটে দিয়ে দিলাম, যা হওয়ার তাই হলো, জুতা ছিল না পায়ে, যাতে একটু বেশি প্রতিক্রিয়া দেখালো, 2 সেকেন্ডের জন্য আমাকে স্তব্ধ করে দিল, পরক্ষণে ধাক্কা দিল সজোরে, মাথা ঘুরে উঠল, হাত সরে গেল, কয়েলের স্ট্যান্ড তেমনই রয়ে গেল। আমি ছিটকে পড়লাম, মেঝেতে পড়ার পূর্বেই ধরে নিল কেউ,
বলিষ্ঠ পুরুষালী হাতের সহায়তায় আঁকড়ে ধরল আমায়। আমি ঝাপসা দৃষ্টিতে অপূর্ব ভাইয়ের মুখ দর্শন করলাম। এতক্ষণ মশা আমার কানের কাছে বেসুরে গলায় গান ধরেছিল, এবার আমি ধরলাম। আপনি, আমি এখানে, আমি আমি কি বেঁচে আছি? অপূর্ব ভাই আমার ছেড়ে দেওয়া শরীরে ভর সামলে হিমশিম খেয়ে গেল। অবিলম্বে কোলে তুলে নিল আমায়, পরক্ষণেই বিছানায় শুইয়ে দিলেন, হাতের তালুতে ঘষতে লাগলেন, দীক্ষণে হাত ছেড়ে পায়ের তালুতে ঘষতে আরম্ভ করলেন। আমি নির্বাক দৃষ্টিতে দেখে যাচ্ছি, দৃষ্টির নড়চড় নেই। নেই মুখে বলি, অপূর্ব ভাই পানি ঢালেন গ্লাসে, মাথার নিচ ধরে পানি খাওয়ানোর চেষ্টা করলেন, গলা থেকে পানি নামল না। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো। অস্ফুট স্বরে বললাম, অপূর্ব ভাই আমি কি বেঁচে আছি? অপূর্ব ভাই এবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন, ভীত হলাম একটু একটু। গ্লাসের পানিটুকু এবার এগিয়ে দিলেন, গলা শুকিয়ে এসেছে, আমি পানিটুকু পান করলাম। বিকট শব্দে গ্লাস রেখে বললেন, ইয়ার কি করিস আমার সাথে? বেঁচে না থাকলে পানি খাচ্ছে কে? তোর বোধ বুদ্ধি হবে না এই জীবনে। কয়েলের স্ট্যান্ড শক্ত খাবি, তোকে সায়েন্সের ছাত্রী বলা যায় না, তুই পাগলা গারদের ছাত্রী, বিরক্তিকর। আমার সেই মুহূর্তে তন্নির কথা মনে পড়ল, আমাকে বিদ্যুতে ধরেনি, আমাকে প্রেমের ভূতে ধরেছে। তন্নি সিরিয়াল দেখতে ভালোবাসে, কোনো ছেলেকে দেখে বুকের ভেতর ঘন্টা বাজলে, শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলে, মাথা ঘুরলে, শরীর অচল হয়ে পড়লে, এগুলো সব প্রেমের পূর্ব লক্ষণ। আমি নেশাক্ত দৃষ্টিতে অপূর্ব ভাইকে পর্যবেক্ষণ করলাম, সুদর্শন সুপুরুষ এবং বলিষ্ঠ দেহের অধিকারী, কল্পনায় থাকা রূপকথা রাজকুমারের থেকে কোনো অংশে কম নয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, তবুও গলার নিচে নোনা ঘাম জমেছে। ঘামটুকু মুছে নিষাক্ত মানুষের মতো টেনে টেনে বললাম, অপূর্ব ভাই আমাকে আরেকবার কোলে নেবেন? প্লিজ নেন না, আমি দেখতে চাই আগের মতো শখ করে কিনা, প্লিজ। না বোঝার স্বরে বললেন, আমি কোলে নিলে তোকে শখ করবে কেন? আমি কি বিদ্যুৎ? তুই বিদ্যুতিক শখ খেয়েছিস? কিন্তু মানতে নারাজ আমি, শখ খেলে এতক্ষণ বেঁচে থাকতাম না, সোজা উপরে। কিন্তু তেমন কিছু হয়নি, বেঁচে আছি, অপূর্ব ভাই জীবনে প্রেমে পড়েনি, তাই বলছে শখ খেয়েছি। আমি মৃদু হেসে বললাম, অপূর্ব ভাই আমি আপনার প্রেমে পড়েছি। প্রেমিকের হাতের উষ্ণ স্পর্শেও প্রবল ঠান্ডা অনুভব হয়, শরীরে কম্পনের সৃষ্টি করে, সবকিছু ধোয়াশা লাগে, হৃৎপিণ্ড ঘন্টার মতো বাজতে থাকে ঢং ঢং ঢং। আপনি স্পর্শ করার পর থেকে এমন হচ্ছে, আমি সত্যিই প্রেমে পড়েছি। অপূর্ব ভাই হতভম্ব হল, ডান হাতের সহায়তায় কপালে চপল দিলেন, চেঁচিয়ে বললেন, ডাক্তার নার্স কোথায় আপনারা, ওকে দেখুন, বোকা বোনটা শখে মাথার তার ছিঁড়ে গেছে। আমাকে প্রেমের ভূতে ধরেছে, ডাক্তার নার্স কিছু করতে পারবে না। সকালে তিনটা চর, বিকেলে তিনটা, রাতে তিনটা চর খেতে হবে টানা এক মাস, তারপরে আরো বৃদ্ধি হবে। চেয়ার টেনে বসতে বসতে বললেন অপূর্ব ভাই, সন্ধ্যার অন্ধকারে ঢেকে যাওয়া পূর্বে বাড়িতে ফিরেছি, বৈদ্যুতিক শখ খাওয়ার পর মা সেখানে রাখতে ইচ্ছুক নয়, তাই সাথে সাথে বাড়িতে নিয়ে এসেছে। আমি খাওয়া থামিয়ে একবার অপূর্ব ভাইয়ের দিকে তাকালাম, সবাই নীরবে হাসছে, কুচকে গেল কপাল। আমি করুণ দৃষ্টিতে মামুনির দিকে চেয়ে বললাম, দেখেছো মামুনি, তোমার ছেলে আবার আমাকে ব্যঙ্গ করছে। মামুনি খাবারের লোকমা মুখে তুলে দিলেন সযত্নে, গ্লাসে পানি ঢেলে দিয়ে বললেন, অপু বাজে কথা বলিস না, চুপচাপ খেয়ে ঘুমা। অপূর্ব ভাইকে সংক্ষেপে অপু বলে ডাকে মামুনি। অপূর্ব ভাই খেলেন না, বাম হাতের সিলভার রঙের ঘড়িটার দিকে তাকালেন এক পলক, দুধের গ্লাসে চুমুক দিয়ে বললেন, আমি বলছি না মা, বলেছে সাধু পুরুষ, আর সে তো সাধু পুরুষের কথা শুনে চলে, আমার মনে হয় এবারেও শুনবে। আমি অশ্রু মিশ্রিত চোখে কোমল গালে হাত রাখলাম, সাধু বাবা বলেছে তার মানে সত্যি হবে, সকালে তিনটা, দুপুরে তিনটা, রাতে তিনটা, মোট নয়টা। আচ্ছা চরগুলো খাবারের আগে নাকি পরে খেতে হবে, কতটা জোরালো হবে? আমি ফোরন দিয়ে বললাম, ভাই সিনেমায় দেখেছিলেন, মাথায় আঘাত পেলে স্মৃতি হারিয়ে যায়, আবার আঘাত পেলে স্মৃতি ফিরে আসে, তাহলে আমার বেলায় চর কেন? কারণ তোর স্মৃতি হারায়নি। পুনরায় নিরিবিলি হয়ে গেল, আমি খেতে মন দিলাম। ইতিমধ্যে খাওয়ার ইতি ঘটেছে, মামুনি মুখ মুছিয়ে দিলেন, মা নিচে এলেন, আমার ঘর গোছাতে গিয়েছিলেন, গোছানো শেষ করেছেন, বাবার প্লেটে ইলিশ মাছ দিয়ে বললেন, এই মেয়েকে নিয়ে আমার দশা আছে, এমন বলদিকে কেউ বিয়ে করবে না। মামুনি হাত ধুয়ে বললেন, এভাবে বলো না আপা, তোমার মেয়ে লক্ষ্মী, ও সবার কথা শুনে, একটু বুদ্ধি কম, তাতে কি, সোনা মেয়ে আরছি, দেখবে সবাইকে মাথায় তুলে রাখবে।
মা বললেন, এক দরজা দিয়ে ঘরে তুলবে, অন্য দরজা দিয়ে বেরিয়ে যাবে। সোনা মেয়ে আরুষি, কথাটা শোনার পর থেকে এই শরীরের দিকে পর্যবেক্ষণ করলাম। কই, আমার শরীরে তো সোনার নয়, ফর্সা চামড়া রক্তিম হয়ে আছে। আমি কৌতূহলী নিয়ে প্রশ্ন করলাম, মামুনি তুমি কি শ্যাকরা? তুমি জানলে কিভাবে আমি সোনার তৈরি? মামুনি আলতো হেসে বললেন, এই সোনা সেই সোনা নয়, এই সোনা মানে আদরের মেয়ে। মা ব্যঙ্গ করে বললেন, একে বোঝাতে বোঝাতে আমার দিন শেষ। মামুনি দেখেছ, মা সব সময় আমাকে বকে, একদম সহ্য করতে পারে না। তুমি বরং আমাকে তোমার ছেলের বউ বানিয়ে নাও। মামুনি অপূর্ব ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, অপু ছাড়া অন্য ছেলে থাকলে বউ করার কথা ভাবতাম, অপুকে দিয়ে আর যাই হোক সংসার হবে না। কথাটা সবাই স্বাভাবিকভাবে নিলেও আমি স্বাভাবিকভাবে বলিনি, সত্যিই তো অপূর্ব ভাইকে চাই। রাতে ফিসফিসিয়ে কথা বলার শব্দ শুনতে পেলাম, ক্রমাগত আরো আরো বলে ডেকে চলেছে। আমি কাত হয়ে শুয়ে পড়লাম। তৎক্ষণাৎ শীতল স্পর্শে কম্পনের সৃষ্টি হলো দেহে, আপনা আপনি চোখের পাতা উন্মুক্ত হলো। অন্ধকারে চরম ভীত হলাম, চিৎকার করার প্রয়াস করতে ব্যর্থ হলাম। বলিষ্ঠ পুরুষালী হাতের সহায়তায় ওষ্ঠদয় আবদ্ধ রইল। একটু নিকটে এগোলেন, ফিসফিসিয়ে বললেন, আমি অপু, চিৎকার করিস না, তাড়াতাড়ি ওঠ, কাজ আছে। হাত সরিয়ে নিলেন। আমি অবুজ দৃষ্টিতে তাকিয়ে আছি, দৃষ্টিগোচর হচ্ছে না কিছু। তবে বেশ কিছুক্ষণে কণ্ঠস্বর পরিচিত ঠেকল। মৃদু স্বরে বললাম, অপূর্ব ভাই কিছু বলবেন? অপূর্ব ভাই মাথা ঝাঁকালেন। মুখশ্রী দেখা না গেলেও আবছা অন্ধকারে ঝাঁকানো ঠিকই দেখা গেল। উঠে বসলাম, টেবিলের উপরে রাখা চশমা পরলাম, ব্রু কুচকে ইশারায় জিজ্ঞেস করলাম, কি? বিনিময়ে হাত ধরলেন অপূর্ব ভাই, নামিয়ে নিয়ে এলেন, সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। আমি সন্দেহ দমন করতে না পেরে বললাম, অপূর্ব ভাই এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? অপূর্ব ভাই না থেমে অন্ধকারে অগ্রসর হলেন, নির্ভাবনায় বললেন, একটু সামনে, সন্ধ্যার সময় বলেছিলাম না প্রতিদিন চর খেলে তোর বুদ্ধি বাড়বে, তাই চর দিতে নিয়ে যাচ্ছি। ডান হাত অপূর্ব ভাইয়ের আয়ত্তে, বাম হাত দিয়ে হাত সরাতে সরাতে বললাম, তাহলে বাইরে কেন যাচ্ছি? ঘরে বসেই চর দিতেন, রাতে বাইরে গেলে ভূতে ধরবে। থামলেন অপূর্ব ভাই, হাসলেন অন্ধকারে, মৃদু শব্দ শোনা গেল, ব্যঙ্গ করে বলে, তোকে নাকি প্রেমের ভূতে ধরেছে, ডাক্তার নার্স কিছু করতে পারবে না, দেখি ভূতে কিছু করতে পারে কিনা। কাঁপছে হাঁটু, মুখশ্রীতে ভয়ের আভাস দেখা গেল আমার। সিঁড়ির রেলিং ধরে বললাম, অতপর বসে পড়লাম। অন্য হাত ছাড়াতে ছাড়াতে বললাম, অপূর্ব ভাই ছাড়েন আমাকে, না হলে আমি চেঁচাবো। আচ্ছা মুশকিল তো, ভূত আসবে কোথা থেকে? ভূত নেই তুই চল। আমি যাব না, তাই আপনি মিথ্যা বলছেন, ভূত আছে। বাবা মা, পরবর্তী বাক্য মুখেই সীমাবদ্ধ রইল। অপূর্ব ভাই পুনরায় অথর চেপে ধরলেন, পকেট থেকে ভিজিটিং কার্ডের মতো অস্ত্র বের করে গলায় চেপে ধরলেন, হুমকি দিয়ে বললেন, যদি না যাই শেষ করে দিবে। অবস্থা আমার শোচনীয়, উঠতে পারলাম না, নিশ্চুপ হয়ে বসে রইলাম। অপূর্ব ভাই বিরক্তিকর দৃষ্টিতে দেখলেন, অতঃপর কোলে তুলে নিলেন, ভারসাম্য বজায় রাখতে গলা জড়িয়ে ধরলাম তার, হাঁটা দিলেন সামনের দিকে। ল্যাম্প পোস্টের আলোতে সব কিছু জল জল করছে। অপূর্ব ভাইয়ের পাশাপাশি হাঁটছি, ডান হাতটা তার আয়ত্তে, ছোট ছোট পা ফেলছি। এখন অবধি 351 কদম ফেলেছি। আমি ঘুমু ঘুমু কণ্ঠে বললাম, অপূর্ব ভাই আর কত দূর, চরটা দিয়ে বাড়িতে চলে আসুন, ঘুম পাচ্ছে। অপূর্ব ভাই রাস্তার মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে হেসে উঠলেন, হাতের ইশারায় সামনে দেখিয়ে বললেন, ওই দেখ আমরা কেন এসেছি। সামনের দিকে দৃষ্টিপাত করতে বিস্মিত হল, মাঝরাতে তন্নি দাঁড়িয়ে আছেন। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল, চোখের ঘুম বিদায় নিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি পারছি না, হাত ছেড়ে দিলেন অপূর্ব ভাই, তন্নির কাছে গেলেন, দূর থেকে দাঁড়িয়ে রইলাম। অপূর্ব ভাই হাতের ইশারায় ডাকলেন, মুচকি হেসে বললেন, দাঁড়িয়ে আছিস কেন, এদিকে আয়, তন্নির মা জেগে থাকলে আমাদের দেখলে ঝামেলা হবে। গেলাম এগিয়ে, হাত ধরলেন তিনি, মাঝরাতে হাঁটতে লাগলেন। মিনিট 10 অতিবাহিত হলো, পেরিয়ে গেল রাস্তা, মাঝ রাস্তায় ছেলেরা আড্ডা দিচ্ছে। এদের দেখার পর মনে একটাই কথা জাগলো, বাড়িতে কেউ এদের কিছু বলে না। আর একটু পথ এগিয়ে গেলাম, ছেলেগুলো সামনাসামনি আসতেই আমাকে উদ্দেশ্য করে বলল, ভালো আছো মামনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? হ্যাঁ এখন ভালো আছি। অপূর্ব ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, জিভের ডগায় শব্দ থেমে থাকলো। কি বিরক্তিকর একটা পরিস্থিতি, পুনরায় নিশ্চুপ হয়ে গেলাম। ছেলেগুলো এবার অপূর্ব ভাইকে বললেন, কি খবর,
তুই ফুলের এক মালিক হয়ে নিয়ে যাচ্ছিস? ডান পাশেরটা আমাদের দিয়ে যা। অপূর্ব ভাইয়ের ডান পাশে আমি খামচে ধরলাম হাত। এরা নিশ্চয়ই ভূত। অপূর্ব ভাই এই ভূতের কাছে আমাকে রেখে যাবে? শেষমেশ আমি নিজেই ভূতের সাথে কথা বললাম। তন্নি অপূর্ব ভাইকে বলল, দেখছো হিরো ওরা কি সব বলছে? তুমি হিরোর মতো ওদের ঢিসুম ঢিসুম মেরে দাও। হিরো শুরু হিরোইনদের বাঁচাই, কোনো বুদ্ধকে নয়। ওরা তোমাকে বলেনি, আর ওকে বলেছে, তুমি চুপ থাকো। মাথা নিচু হয়ে গেল, সৌজন্য হাসি দিলাম। কষ্ট হচ্ছে ভীষণ। ওরা যে বা যে লোক, তন্নির কথায় নিশ্চুপ হলাম। অপূর্ব ভাই হিরো আর তন্নি হিরোইন, কিন্তু অপূর্ব ভাই তো আমার রাজকুমার, আমি তার রাজকুমারী। রাজকুমার কাউকে মারে না, তারা তার রানী আর রাজ্যের সুখের চিন্তা করে। এত বোঝার পরও মনের ভেতর শান্ত অনুভব করতে ব্যর্থ হলাম। শান্ত হওয়াতে বিষাদের স্বাদ অনুভব করছি। ফট করে বললাম, অপূর্ব ভাই ঘুম পেয়েছে, বাড়িতে যাব। এখনই ঘুম পেতে হলো? সবে বেরিয়েছি, 15 মিনিট হলো না, এরপর থেকে তোকে ছাড়াই আসব। অপূর্ব ভাই পিছু হাঁটলেন, বাড়িতে যাওয়ার জন্য অগ্রসর হলেন। আমি সামনে সামনে হাঁটার চেষ্টা করলাম। পুরো রাস্তায় দুজনের কথোপকথন শোনা গেল। বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তাড়াতাড়ি হাঁটার ফলে অনেক পিছিয়ে আছেন তিনি। কয়েক কদম ফেলে গেলাম, হাঁপাতে হাঁপাতে বললাম, তাড়াতাড়ি আসুন। তোর ঘুম পাচ্ছে, তুই যা, আমি পরে যাব। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি পেছন থেকে সিগারেট এনে টান দিলেন, ধোঁয়া ছাড়লেন, হতভম্ব হলাম। সিগারেটের জন্য ধীরে ধীরে হাঁটছিলেন, আমি এগোলাম। পেছন থেকে হাত ধরলেন তিনি, বললেন, মন খারাপ কেন তোর? টেনে টেনে বললাম, অপূর্ব ভাই ওরা যদি আমাকে কিছু না বলে তন্নিকে বলতো, আপনি কি ওদের মারতেন? হ্যাঁ, একরোখা জবাব দিলেন। অস্ফুট স্বরে বললাম, তাহলে আমার বেলায় কেন মারলেন না? কারণ ওরা আমাকে ভালোবাসে আর আমি ওদের দিকে আমার সময় পার করি। আমি দাঁড়িয়ে রইলাম, চোখ বন্ধ করে একদমে বললাম, অপূর্ব ভাই আমার সাথে প্রেম করবেন, সবাইকে ভালোবাসেন, আমার সাথে না হয় প্রেম করলেন? তোর মতো মাথা মোটার সাথে কে প্রেম করবে? কেউ না, আমি তো কখনো না। তুই আমার বোন, ব্যাস। আমি গেলাম, তুই ভেতরে যা, আমার 3 নম্বর গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, দেখা করে আসি। চলে গেলেন তিনি, আমি বাড়ির ভেতরে ঢুকলাম। গাছের ঝরে পড়া শুকনো পাতা পায়ের উপর পড়ল। আমার জীবনটাও এমন, গাছের ডালে ঝুলে আছি ঝরার অপেক্ষায়। আমি ঠিক রাজি করাবো প্রেম করতে। আচ্ছা অপূর্ব ভাই সবাইকে ভালোবাসুক, আমার সাথে প্রেম করুক, কোনো সমস্যা নেই। সবার হিরো হোক, আমার না হয় রাজকুমার। অবিরাম ধারায় অশ্রু ঝরছে, 3 বিষয়ে ফেল এসেছে। এত খাটুনি করেও 3 বিষয়ে ফেল মানা যায়? আজ বাড়িতে গেলে মায়ের বেতের আঘাত হাতে পড়বে আমার। আমি হিজাব ঠিক করতে করতে বের হলাম ক্লাস থেকে। টিফিন পিরিয়ড চলছে, ভবনগুলো ফাঁকা, মাঠে ছাত্রছাত্রীদের ভিড়, দোতলা থেকে দেখা যাচ্ছে স্পষ্ট। সময় 11:50। মন খারাপ করে বারান্দায় দাঁড়ালাম। তুর পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, ম্যাম এতক্ষণে নিশ্চয়ই ফোন করে মাকে ফেল করার কথা জানিয়েছে। 9ম-10ম শ্রেণী একসাথে থাকার কারণে পিয়াস যাচ্ছিল বারান্দা দিয়ে, আমাকে দেখে থামল, ব্রুকুচকে বলল, কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারে ফেল এসেছে তাই, আমাকে মেরেই ফেলবে। শাশুড়ি আম্মা তোকে মারবে কেন? হাত কেটে রেখে দেব। অশ্রু এবার নিয়ন্ত্রণে এলো, কোমরে হাত গুঁজে তীক্ষ্ণ গলায় বললাম, ওই পিয়াসের বাচ্চা, তুই কাকে শাশুড়ি বলছিস? সেদিন অপূর্ব ভাই তোকে চর দিয়েছিল, শিক্ষা হয়নি, পা ধরেছিলি আমার, তাও শিক্ষা হয়নি। আমি কিন্তু অপূর্ব ভাইকে বিচার দিব। কি করবে তোর অপূর্ব ভাই? ও তো তোকে সহ্যই করতে পারে না। ঝালমুড়ি নিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, আমি তন্নির কথায় একটু থমকালাম। বিগড়ে গেল মেজাজ, আজকে সকাল থেকে একটুও কথা বলেনি আমার সাথে, দূরে বসেছে। বেশ কয়েকবার গিয়েছিলাম ওর সাথে কথা বলতে, ফলাফল শূন্য। আমি এবার এড়িয়ে গেলাম। তন্নি এগিয়ে এলো, সামনাসামনি দাঁড়িয়ে বলল, তুই তোর কোন বিষয়ে একদম হিরোটাকে টানবি না। তোর জন্য কালকে হিরোর সাথে হাঁটতে পারিনি, একদম হিরোর আশেপাশে যাবি না। হুট করে চুমু খেলো গালে, অবিলম্বে পিছিয়ে গেলাম 2 কদম। চুলগুলো ঠিক করতে করতে বলে পিয়াস, এবার গিয়ে তোর অপূর্ব ভাইকে বল আমি এখানে আছি, বড় বড় ছেলে ঠিক করে রেখেছি, আসলেই পেদানি দিব। বলেই বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। আমি নিজ গালে হাত রাখতেও সংকোচ বোধ করছি। কিছুক্ষণ প্রয়াসের পর হাত রাখলাম গালে, অবিলম্বে অশ্রু গড়ালো পুনরায়। ছুটে গেলাম ওয়াশরুমের দিকে, পানির ছাপটা দিলাম কয়েকবার, পানির স্পর্শে পুড়ে উঠেছে গাল।
আরও কয়েকবার ঝাপটা দিলাম, হিজাব দিয়ে ঘষতে লাগলাম গাল। ততক্ষণে পেছনে এসে দাঁড়ালো তুর, নিজের ফোন বের করে বলে, তুই কাঁদিস না, আমি ভাইকে ফোন করছি। অপূর্ব ভাই আসবে না, আসলেও আবার আমাকে মারবে, লোক ভাড়া করেছে অপূর্ব ভাইকে অনেক মারবে। চুপ কর তুই, অপূর্ব ভাইকে চিনিস না, আমি ফোন দিচ্ছি আর এই তন্নির কথাও বলবো, ব্রেকআপ না হয়ে যাই কই সেটাও দেখবো। তুর অপূর্ব ভাইকে ফোন করলো, আমি গাল ঘষতে ঘষতে আয়নাতে দেখলাম ফর্সা গাল লাল হয়ে এসেছে, চামড়া ছিলে যাবে যখন তখন। আমি ক্লাস করবো না ঠিক করলাম, ক্লাসে গিয়ে দরখাস্ত লিখলাম, ম্যামের কাছ থেকে সাইন করে বেরিয়ে এলাম স্কুল থেকে। আমি আর স্কুলে আসবো না, পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিব। বেত নিয়ে বসে আছে মা, দৃষ্টি তার তীক্ষ্ণ, হয় হাত পা যথারীতি কাঁপছে, ভেতর থেকে ছিটকিনি তোলার দরজায়। রেজাল্ট শিটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, পরনে স্কুলের ড্রেস, হিজাব পিন দিয়ে আটকানো, আজ ভয়াবহ শাস্তি আছে আমার কপাল জুড়ে। আমি কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিলাম রেজাল্টের শিট, মা ছিনিয়ে নিলেন হাত থেকে। ম্যাম ফোন করে জানিয়েছেন রেজাল্ট দেখতে মনোযোগী হলেন, তিন বিষয়ে ফেল দেখে শান্ত রইলেন না, রেজাল্ট ছুঁড়ে ফেললেন। বেতের দু ঘা পড়ল পিঠে, আমি চিৎকার করে উঠলাম, দরজার বাইরে তুর চিৎকার দিল, মায়ের ভাবাবেগ নেই। আরও কয়েকবার হাতে উল্টা পিঠে দিল, দ্রুত হাত লুকালাম পেছনে, কাঁদতে কাঁদতে বললাম, বিশ্বাস করো মা, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, খুঁটিনাটি ভুলের জন্য ফেল এসেছে। তিন ঘন্টা সময় লাগিয়ে পরীক্ষা দিয়েছিস, মাসে মাসে টিউশন ফি, বেতন ফি, পরীক্ষা ফি, জামা কাপড়, বই খাতা, কলম পেন্সিল, তোর পিছনে হাজার হাজার টাকা ব্যয় হয়, আর এখন বলছিস ভুল, তোর পড়াশোনাই বন্ধ। প্রত্যুক্তি করলাম না, মা বেতের আঘাত শুরু করলেন, আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। দরজার বাইরে থেকে তুর চেঁচিয়ে বলল, একটু সহ্য কর, আমি মাম্মামকে নিয়ে আসছি। আর শব্দ শোনা গেল না, পায়ের শব্দ শোনা গেল, ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল শব্দ, এবার ভয় জেগে ধরল, পিছিয়ে দেওয়ালের সাথে সেটে গেলাম। হিজাবের ভেতরে চুলগুলো ব্যান্ড দিয়ে বাঁধা, দেওয়ালের ধাক্কার সাথে সাথে খুলে পড়ল নিচে, মনে হলো ব্যান্ড ভাঙা টুকরোগুলো মাথার ভেতরে ঢুকে গেল। দ্রুত হাতে হিজাবের সেফটি ফিন আর আলপিনগুলো খুলে ফেললাম, চুলগুলো এলোমেলো পিঠে জুড়ে গেল। দরজায় ধাক্কা দিল কেউ, মামুনির কণ্ঠস্বর শোনা গেল, বিচলিত গলায় বলছে, আপা মেয়েটাকে আর মেরো না, দরজা খুলো। ভাবি তুমি ঘরে যাও, আমি আসছি। তুমি আগে আসো, তারপরে আমি যাচ্ছি। তোরে পরে দেখছি, খাওয়া বন্ধ তোর। মা চরম বিরক্ত হলেন, মামুনি আসার কারণে এবার ছাড়া পেলাম। আগের বার যখন মেরেছিল টানা দুই দিন কিছু খাইনি, কারোর সাথে কথা বলিনি, ঘর থেকে বের হইনি, প্রচুর মেরেছিল। মা ব্যাট নিয়ে বের হলেন, দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম, বড় সাইজের তালা ঝুলিয়ে দিলেন, বিছানায় বসলাম, আঘাতে স্পর্শ করলাম, জ্বালা বেড়ে গেল, কালচে হয়ে গেছে, এত পরেই তবুও মনে থাকে না, সহজ প্রশ্ন সামান্য একটু বুদ্ধি খাটিয়ে সমাধান করতে পারিনি। আমি শুয়ে পড়লাম, পড়াশোনার জন্য মার খেতে হয়, আর পড়াশোনাই করব না, একদম বিয়ে করে নেব, রান্নাবান্না করব। কাবার থেকে ফোনটা বের করলাম, আমাকে বিয়ে করলে রেঁধে বেড়ে খাওয়াবো, তোমার বাচ্চার মা হব, সংসার সামলাবো, সব কথা শুনবো, পাত্র চাই, ভালো পাত্র পেলে ইনবক্সে যোগাযোগ করবেন, ছবিসহ পোস্ট করে দিলাম, একবার বিয়েটা হোক আর আসবো না এই বাড়িতে, তারপর দেখবো কারে মারে। রাত আটটা, ঘড়ির কাঁটা টিকটিক শব্দে ছুটে চলেছে, ক্ষুধার্ত আমি ঘুমিয়ে আছি দুপুর থেকে, মাঝে মাঝে ঘুমে ব্যাঘাত ঘটলে এক গ্লাস পানি খাই, মায়ের দেখা নেই, বারান্দায় কিছু পড়ার শব্দ পেলাম, হন্তদন্ত হয়ে উঠে বসলাম, অন্ধকারের মাঝে হাতড়িয়ে বারান্দায় গেলাম, অপূর্ব ভাই তার বারান্দায় দাঁড়িয়ে আছেন, ঢিল ছুঁড়ে ফুলের টব ভেঙে ফেলেছেন, এখন আমি রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছি, আমি মাথা নিচু করে নিলাম, আমার বারান্দা থেকে তার বারান্দার দূরত্ব নয় বেশি, ঢিল ছুড়লেন পিঠে, ক্ষত জায়গায় লাগতেই চিৎকার করে বসে পড়লাম আমি, হতবুদ্ধি হলেন তিনি, দূরত্ব ঘুচিয়ে ছুটে এলেন আমার বারান্দায়, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরো বেশি লেগেছে, সরি কাঁদিস না। আমি অশ্রু মিশ্রিত দৃষ্টি আড়ালে নিলাম, মুখশ্রী স্বল্প ডানে কাত করে চলে আসার চেষ্টা করলাম, বাহু ধরলেন, আমি হাত সরিয়ে দিতে দিতে বললাম, ব্যথা পাচ্ছি অপূর্ব ভাই, মা খুব, বাক্য শেষ করার পূর্বেই ফুপিয়ে উঠলাম, চোখ মুছিয়ে দিলেন তিনি, বাহু ডোরে আবদ্ধ করে বললেন, এখন থেকে তুই আমাদের বাড়িতে থাকবি, চল আমার সাথে। একটু খেতে দেবে, খুব খিদা লেগেছে। ফুপু খেতে দেয়নি? না। অপূর্ব ভাই করুণ দৃষ্টিতে তাকালেন, রেলিং এর উপর উঠে তার বারান্দায় গেলেন, আমাকে যাওয়ার নির্দেশ দিলেন,
ভয়ে শরীর কেঁপে উঠল আমার। দোতলা থেকে পড়ে যদি মরে যাই তখন আমি যাব না, ভয় করে। আমার হালকা দেহটা পরক্ষণেই ভাইয়ের বারান্দায় চলে গেল। কিভাবে গেল বুঝতেই পারিনি, মনে হলো দৃষ্টিভ্রম। তবে দৃষ্টিভ্রম নয়, তুর এলো খাবারের থালা সাজিয়ে। আমি আসবো যেন সে জানতো, অহেতুক হাতের তালু জ্বলছে, খেতে পারছি না, মাথাটাও ধরে আছে। তুর নিজেই বাচ্চা খাইয়ে দিতে পারবে না। রেখে দিলাম, অপূর্ব ভাই খাবার মেখে এগিয়ে দিলেন। খাবার চিবোতে চিবোতে বললাম, মামুনি কোথায়? অপূর্ব ভাই আরেক লোকমা তুলে দিয়ে বললেন, মা আর ফুপু বাড়িতে নেই, বিকেলের দিকে বেরিয়েছে, জানি না কোথায় গেছে। ও তুর, তোর একটা স্যুট জামা কাপড় হবে, শরীরটা ভালো লাগছে না, একটু শাওয়ার নিতাম। তুর জামা কাপড় আনতে তার ঘরে গেল, আমি খাবার খেতে লাগলাম। অপূর্ব ভাইয়ের মুখশ্রীর পানে চেয়ে বললাম, আমাকে বিয়ে করবে অপূর্ব ভাই? আমি তোমার বাচ্চা সামলাতে পারবো, রান্নাবান্না করতে পারি, পুরোপুরি পারি না তবে শিখে নিব, করবে বিয়ে? আমি সরল কণ্ঠে বললাম। তিনি কর্ণপাত করলেন না, স্বাভাবিক তার মুখশ্রীর ভঙ্গিমা। নিজেকে মাছি মনে হলো, যেন মাছি তার কান জুড়ে বনবন করছে। খাবার মাখতে গিয়ে কুনুয়ের সাথে ধাক্কা লাগলো পানি ভর্তি গ্লাসের, গ্লাসটা বিছানায় কাত হয়ে পড়লো, পানিতে ভিজে গেল বিছানা। অপূর্ব ভাই প্লেট রাখলেন, অবিলম্বে গ্লাস সোজা করে রাখলেন, হাতের সাহায্যে পানিটুকু ফেলে দিলেন, বারান্দা থেকে পাপোশ এনে পা দিয়ে রাখলেন পানির উপরে, দরজার দিকে চাইলেন এক পলক। তুরের ছায়াও দৃষ্টিগোচর হচ্ছে না, তিনি চলে এলেন, পাশে বসে খাবার মাখতে লাগলেন। শেষ লোকমা মুখে তুলে দিলেন, চিবোতে চিবোতে বললাম, বললেন না। দ্বিতীয়বার এক প্রশ্ন করার দরুন একটু ধমকালেন, তবে জবাব দিলেন সোজা সাপটা। কেন, পোস্ট করে ইনবক্সে যোগাযোগ করতে বললি, কাউকে পছন্দ হয়নি? আমি দৃষ্টি সরাতে ভুলে গেলাম, আকাশ থেকে পড়ে চড়ক গাছে আটকে আছে। আমার আইডির সাথে তার অ্যাড নেই, তবে জানলেন কিভাবে? তাছাড়া লক করা আইডি, প্রয়োজন ছাড়া ধরি না। ফোন বোধহয় ঘরে, কে কে মেসেজ করেছে জানি না, কমেন্ট পড়িনি। অপূর্ব ভাই ফোন হাতে নিলেন, নিজের ফোন দেখে চমকে উঠলাম। এটা ঘুমের পূর্বে বালিশের কাছে রেখেছিলাম, এখানে কেন? অপূর্ব ভাই ফোনটা এগিয়ে দিলেন, আমি চেক করলাম, দ্রুত, পোস্ট নেই, ডিলিট করে দিয়েছে। লাইট দিয়ে করলে আনডু করা যেত। স্ক্রিনের উপরের দিকে সিম কার্ডে নেটওয়ার্ক নেই, ক্রস চিহ্ন। আমি ফোন বন্ধ করলাম, দ্রুত সিম কার্ড চেক করতে লাগলাম, সিম কার্ড নেই, সিম কার্ড কোথায়? যতদূর মনে আছে পোস্ট করার সময় সিম কার্ড ছিল। ফোন ওপেন না করেই ধীরে ধীরে শুধালাম, অপূর্ব ভাই সিম কার্ড কোথায়? কিসের সিম কার্ড? আমার ফোনে ছিল। তোর 18 হয়নি, তাছাড়া জাতীয় কার্ড নেই, ওটা তোর নামে রেজিস্ট্রেশন করা নয়, অন্যের সিম ব্যবহার করা উচিত নয়, তাই নিয়ে নিয়েছি, আমার কাছেই আছে। দিয়ে দিন না। না, আরেকবার দেওয়ার কথা বললে ফুপুর কাছে বিচার দিব, বেতের বাড়ি দিয়েছে, এবার লাঠির বাড়ি দিবে। আমি গালে হাত রেখে বিছানায় বসে রইলাম। সিম কার্ড তন্নির, মায়ের অজান্তে ব্যবহার করি। অপূর্ব ভাই মাকে বললে আমার কপালে শুনি আছে, শুধু ফেসবুক খুলতেই লেগেছিল, সিম কার্ড ছাড়া চলা যায় নাকি? জিমেইল আইডি খুলতেও সিম কার্ডের দরকার হয়, নতুন জিমেইল অ্যাড করেছে। অপূর্ব ভাই চলে গেলেন, তোর জামা নিয়ে এসেছে, জিন্স আর টপস। আমি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেলাম, লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। পানি কি ঠান্ডা, পশমগুলো দাঁড়িয়ে গেছে। জামা কাপড় বালতিতে ভিজিয়ে রাখলাম, এখন ধোয়া সম্ভব নয়, কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম। কি শীত, কি শীত! আগামী এক সপ্তাহ গোসল করা যাবে না, একদম যাবে না। চুলে টাওয়াল জড়াতে জড়াতে ঘরে এলাম, ফ্যান বন্ধ করে বিছানায় উঠলাম, কম্বল জড়িয়ে নিতে নিলাম দ্রুত। একটু আগেও আকাশ ছিল পরিচ্ছন্ন, এখন যেন মেঘের ভেলা। অপূর্ব ভাইয়ের জানলা দিয়ে দেখা গেল চাঁদবিহীন মেঘাচ্ছন্ন আকাশ। তুর শপিং প্যাকেট সমেত ঘরে এলো, সেন্টার টেবিলের উপর রেখে বলে, চৌরাস্তার মোড়ে যেতে হবে, ওখানে দর্জি না কি খুব ভালো জামা তৈরি করতে পারে, এবারে জামাটা সেখানেই বানাবো ভাবছি। মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, এখন যাওয়ার কি দরকার, কালকে সকালে যাই। সবার থেকে আলাদা পোশাকে স্কুলে যেতে অস্বস্তি হয়, তাছাড়া পোশাক বানাতে দিলে সাথে সাথে দিবে না, সময় লাগবে। এখন দিয়ে আসি, তুই ঘরে থাক, আমি আর ভাইয়া যাব আর আসব। ফট করে বিছানা ছেড়ে নামলাম, গায়ে জড়ানো কম্বলটাকে বিছানায় এলোমেলো করে রাখলাম। একা থাকবো বাড়িতে, অসম্ভব, আমাদের বাড়িতে হলে মানা যেত, প্রায় এক বছর দুইবারই খোলামেলা ছিল। আমি রাত দুপুরে নূপুরের শব্দ শুনতে পেতাম, ভয়ে এক রাত মায়ের কাছে থেকেছি। আমি একা কিছুতেই থাকতে পারবো না,
আলতো হাতে চুল মুছতে মুছতে বললাম, অপূর্ব ভাইকে যেতে বল, তুই আর আমি থাকি। টেনে টেনে বলে, তুই আসলে একটা বুদ্ধ, দর্জিকে ভাইয়ার মাপে জামা তৈরি করবে, আমার মাপ পাবে কোথায়? তোর একটা জামা দিয়ে দিবি, তাহলেই হবে। আমি কি বিদেশে জামা পরেছি? জামা পাবো কোথায়? তাও তো ঠিক, আমিও যাব, একটু অপেক্ষা কর, চুলগুলো মুছে নেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। তাও তো ঠিক, আমিও যাব, একটু অপেক্ষা কর, চুলগুলো মুছে নেই। ঝড়ো হাওয়া বইছে, বালুকণা হাওয়াতে ভেসে যাচ্ছে বহু দূরে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন সচল রাস্তাঘাট, ক্ষণিকের ভেতরে লোকজনের আনাগোনা কমে যাবে। ঠকঠক করে কাঁপছি আমি, দুহাতে শরীর আড়াল করে টেইলার্সের দোকানের ভেতরে দাঁড়িয়ে আছি। কম্বলটা সাথে আনার প্রয়োজন ছিল, তুরের মাপ নিচ্ছে। অপূর্ব ভাই দাঁড়িয়ে আছেন পাশে। সব টেইলার্স তো ভালো হয় না, ছলে বলে আপত্তিকর অবস্থায় ফেলতো। মাপ নেওয়া শেষ হতেই রশিদ লিখতে বললেন দর্জি। ততক্ষণে তন্নির মতো কাউকে দেখলাম দোকানের দিকে এগিয়ে আসছে, গুরুত্ব দিলাম না, রশিদ নিয়ে বেরিয়ে গেলাম। ততক্ষণে তন্নি কাছাকাছি চলে এসেছে, আমি দেখেও না দেখার ভান ধরলাম। চোখ মুখের অবস্থা শোচনীয়, অপূর্ব ভাইয়ের দুই হাত ধরেছি আমি আর তুর। তন্নি অপূর্ব ভাইয়ের সামনে এসে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে বলে, সেই সকাল থেকে আমি তোমাকে কতগুলো মেসেজ দিয়েছি, ভিডিও অডিও কল করেছি, একবারও রিসিভ করোনি তুমি, কেন করোনি? জবাব দিতে আমার পছন্দ নয়, পথ ছাড়ো। তন্নি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, দু কদম পিছিয়ে গেলাম আমি। হাত ধরলো তার, ঝাঁকিয়ে বলল, তোমাকে বলতেই হবে, আমাকে কেন এড়িয়ে যাচ্ছ? কারণ তোকে আর আমার ভালো লাগছে না। আর হ্যাঁ, বড় হওয়ার পর আমার মা আমাকে আজ পর্যন্ত এইভাবে জিজ্ঞেস করেনি, আর আমিও কাউকে জিজ্ঞেস করিনি। তাছাড়া রিলেশনে যাওয়ার আগে আমি তোকে বলেছিলাম যখন তখন ব্রেকআপ হতে পারে, সো এখন ব্রেকআপ। কিসব বলছো হিরো, কেন ব্রেকআপ করবে? তুমি এটা করতে পারো না। ইচ্ছে হয়েছে তাই করেছি, আমি কি করতে পারি না পারি সেটা তুই জানিস না। মুষলধারে বৃষ্টি শুরু হলো, বড় বড় ফোঁটা হাতুড়ির মতো শরীরের উপর পড়ছে, শীতলতা বেড়ে গেল। দু হাত কপালের সামনে ধরে বললাম, জোরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, বাড়িতে যাবেন না? হুম চল। মাঝ রাস্তায় তন্নিকে রেখে দ্রুত বাড়ির দিকে হাঁটা দিলাম, চৌরাস্তা থেকে বাড়ির দূরত্ব বেশি নয়, তাই পৌঁছে গেলাম তাড়াতাড়ি। বৃষ্টি থামলো না, জোরে জোরে পতিত হলো। ইট সিমেন্টের ঘর অবস্থান করার পরেও বাইরের গাছ কাঁপানোর শব্দ শোনা যাচ্ছে। রাত বাড়ছে, মা বাবা মামা মামুনি আসার হদিশ নেই। এত দেরি হচ্ছে কেন, কোথায় গেছে তাও জানি না, বৃষ্টির কারণে আসতে পারবে না, আসলে রাত হবে, সকালে চলে আসবে। অপূর্ব ভাই জানালেন, আমি অপূর্ব ভাইয়ের বিছানায় বসে রইলাম। অদূরে বাজ পড়ল বিকট শব্দে, আগুনের ফুলকি দেখা গেল, লহমায় বিদ্যুৎ বিভ্রাট ঘটল, রাতে বিদ্যুৎ না ফেরার লক্ষণ, ঘর অন্ধকার। অপূর্ব ভাই তার ফোনের টর্চ জ্বেলে দিলেন, একটু আলোকিত হলো, কিন্তু ভয় গেল না, সারা রাত বসে থাকার প্রতিজ্ঞা করলাম। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী রইল না, অপূর্ব ভাই আমাকে ভাবনায় ফেলে বিছানায় জুড়ে ঘুমিয়ে পড়লেন। দেওয়ালে পড়া মানুষদের ছায়াগুলো দৈত্যের মতো ভয়ঙ্কর লাগছে, এই বুঝি খেয়ে ফেললো আমায়। নিচে বিছানা করলো তুর, ভয় নিয়ে মাথা ঠেকালাম বালিশে। মাঝরাতে ঠান্ডা পড়লো প্রবল, শীত শীত ভাব বেড়ে গেল, মেঝেতে শুয়ে থাকা অসম্ভব। পাশে শুয়ে থাকা তুর সোফায় উঠে শুয়েছে, আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম। মেঝেতে অগোছালো চাদর দলা পাকিয়ে পায়ের কাছে পড়ে আছে, আমি চার ভাঁজ করে বিছিয়ে শুয়ে পড়লাম। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি, অন্য ঘরে যাওয়ার সাহস নেই। অপূর্ব ভাই বিছানার এক পাশে সেটে ঘুমিয়ে আছেন, ডাক দিয়ে বলল, কি আমার শীত করছে? সাহস নেই, ধমকে উঠবেন নিশ্চয়ই, কিন্তু ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে, শ্বাস নেওয়া যাচ্ছে না, অশ্রুদ্বয় বিচ্ছিন্ন করে শ্বাস টানতে হচ্ছে। শব্দ করে কাশি দিলাম, ঘড়িতে 3:55 বাজে। আচ্ছা রাত তো কম হলো না, মায়েরা কি এখনো আসেনি? আরু, মাঝরাতে কাশাকাশি করে আমার ঘুমের 12 না বাজিয়ে উপরে এসে শুয়ে পড়ো, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, জ্বর এলে মা আমাকে পিটুনি দিবে, সো কুইক। প্রথম দিকের কথাগুলো ঘুম মিশ্রিত কণ্ঠে বললেও শেষ বাক্য ঘুমের রেশ ছিল না।
আমি দ্রুত চাদর বালিশ নিয়ে বিছানায় উঠে বসলাম। বরফের রাজ্য থেকে বেরিয়ে এসেছি। অপূর্ব ভাই পুনরায় তন্দ্রাবিলাসে ব্যস্ত, তোর সোফায় ছোট হয়ে শুয়েছে প্রকট শরীরের ভাজগুলো। আমি ধীরে ধীরে তোরকে ডাক দিলাম, তোর একবার তাকালো। বিছানায় শোয়ার জন্য বললাম, সে ভালোভাবে না তাকিয়ে হুড়মুড়িয়ে ছুটে এলো, একদম মাঝখানে হাত পা ছুড়ে শুয়ে পড়ল। বিছানার উপর দিয়ে সাইক্লোন বয়ে গেল। অপূর্ব ভাই ধরফরিয়ে উঠে বসলেন, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি তোকে শোয়ার অনুমতি দিয়েছি ওকে নয়, বিদেশে থাকতে আমাকে প্রচুর জ্বালিয়েছে। ওর তখন অনেক ছোট, ভয় পেত, একটা ঘরে আমি আর তোর থাকতাম, বড় একটা বিছানায় আমার জায়গা হতো না। মাঝরাতে সাইকেল চালাতো, ক্ষুধা লেগেছে বলে জ্বালাতে থাকতো, ততক্ষণ খাবার না পাবে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। অপূর্ব ভাই তাহলে আমাকে অনুমতি দেবেন না, তোর যদি বিছানায় থাকে অপূর্ব ভাই শোবার জায়গা পাবে না, তার চেয়ে আমি সোফায় ঘুমাই, আর তো মাত্র কয়েক ঘন্টা। আমি সোফার দিকে এগিয়ে গেলাম। মাঝপথে অপূর্ব ভাই ডেকে বললেন, তোকে কি এখন নিমন্ত্রণ করে বিছানায় আসতে বলবো? ওটা নিমন্ত্রণ নয়, আমন্ত্রণ হবে। আমন্ত্রণ আর নিমন্ত্রণ আলাদা। এত জ্ঞান দিতে পারিস, আমাকে না দিয়ে পরীক্ষার সময় খাতায় দিতি, অন্তত ফেল আসতো না, যত সব। আমি মুখ ফুলিয়ে বিছানায় বসলাম, একটুখানি জায়গা আছে সেটা শুয়ে পড়লাম। তোরের একার দোষ কেন দিব, আমারও ঘুমাতে অনেক জায়গা লাগে। একটু পরপর তোর আমার দিকে এগোচ্ছে, বিদ্যুৎ বিভ্রাটের মাঝে বিরক্ত লাগছে। আমি সেটে যাচ্ছি বিপরীত দিকে, একসময় ঠাস করে নিচে পড়ে গেলাম। কোমরে হাত দিয়ে বিরক্তিকর দৃষ্টিতে ঘুমন্ত তোরের দিকে তাকিয়ে রইলাম। ক্ষতগুলো জোরালো হয়ে গেছে, রাতে মলম লাগাইনি, ইচ্ছে করছে ওকে ফেলে দেই। আমি হাত বোলাতে বোলাতে সোফায় বসলাম। কি এক ঝামেলা, গলায় ঠান্ডা স্পর্শ পেলাম, গন্ধ পেলাম মলমের। অপূর্ব ভাই মলম এগিয়ে দিলেন, পুরো ডান হাতে এগিয়ে দিলেন, আরাম লাগছে। গালে হাত রেখে বললেন, বেশি লেগেছে? চাপা হেসে বললাম, একটু লেগেছিল, সেরে গেছে, তবে গন্ধটা বাজে, মাথা ধরে যাচ্ছে। সবকিছুর আলাদা একটা গন্ধ থাকে, এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, একটু পর মিলিয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বিছানায় আয়। ভাঙাচোরা শব্দ পেয়ে তন্দ্রা ব্যাঘাত ঘটল, নিভু নিভু চোখে উঠে বসলাম দ্রুত। ঝাপসা চোখে অপূর্ব ভাইকে দেখতে পাচ্ছি, ভীষণ রেগে আছেন তিনি, পাশে তুর বসে আছে। আমি ইশারায় জিজ্ঞেস করলাম রাগার কারণ, তুর জানালো তার নিজেরই জানা নেই। অপূর্ব ভাইয়ের পরনে কালো জিন্স আকাশি শার্ট, ঘরের জিনিসপত্র ভাঙাচোরা। ভয়ঙ্কর রেগে আছেন, আমার দিকে এগিয়ে এলেন, বাম হাত চেপে তীক্ষ্ণ গলায় বললেন, তন্নির ফোন নাম্বার দে আমাকে, আজকে ওর একদিন আর আমার যে কয়দিন লাগে, মাটিতে পুঁতে রেখে দিব আজকে, তাড়াতাড়ি নাম্বার দে। ভাষা হারিয়ে ফেললাম, ভয়ে শরীর জড়সড়। কয়েকদিন তন্নির সাথে ভালোবাসা করে এনে ফোন নাম্বার চাইছে। অস্ফুট স্বরে বললাম, আপনার কাছে তন্নির নাম্বার নেই? দেব কানের নিচে এক চর, 32টা দাঁত হাতে চলে আসবে, সাথে 3 দিন ঘুরতে থাকবি, আমাকে তোর পাবলিক টয়লেট মনে হয়, সবাইকে জায়গা দিয়ে থাকবো। মাথা নিচু করে চুপ থাকলাম, বালিশের তলা থেকে ফোন এগিয়ে দিলাম। চার্জের অভাবে বন্ধ হয়ে আছে, বিদ্যুৎ শেষ রাতে এসেছে। আমি লাফ দিয়ে মানতি ফ্লাক্সের কাছে গেলাম, চার্জার পিন ফোনে লাগালাম, একটু চার্জ হলেই খোলা যাবে। অপূর্ব ভাই এমন কাজে বেজায় বিরক্ত। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, অপূর্ব ভাই আপনি তো রেগে আছেন কেন? রেগে থাকবো না কেন, তোর তন্ডি বান্ধননি কালকে ঘুমের ওষুধ খেয়েছে, সাথে একটা সুইসাইড নোট লিখেছে, আমি নাকি ওকে প্রেমে দাগা দিয়েছি, একবার সামনে পাই ওকে এজন্য কিশোরীদের সাথে প্রেম করতে নাই। মনটা একটু বিষাদময় হলো, হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বই কি, তন্নি আমার ছোটবেলার বান্ধবী, সেই ক্লাস 1 থেকে পরিচয়, অপূর্ব ভাইয়ের অনেক গার্লফ্রেন্ড, অনেকের সাথে টাইম পাস করে, নতুন কিছু নয়, শুধু শুধু ও কেন মরবে, আমি ওকে বোঝাবো। কিছুক্ষণ ইতস্তত করে জড়তা কাটিয়ে বললাম, অপূর্ব ভাই আপনি জানলেন কিভাবে? তোর মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি, কিছুদিন আগে তন্নির পাড়ায় একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, সে জানিয়েছে। ফট করে বললাম, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? ফিসফিসিয়ে বললেন, হ্যাঁ নেবো না কেন, তোর জন্যই তন্নি আমার ঘাড়ে উঠেছে, জেলে গেলে তোকে নিয়েই যাব, তোর বোকা বোকা ভাবে জেল কর্তৃপক্ষের মাথা নষ্ট হলে যদি একটু ছাড়া পাওয়া যায় আর কি। 5% চার্জ দেখা যাচ্ছে, ফোন খোলা গেল, আমি তন্নির নাম্বার দিলাম অপূর্ব ভাইকে। অপূর্ব ভাই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন, বৃষ্টির পরে প্রকৃতি শান্ত,
আকাশ ঝরঝরে, গাছগাছালিতে থাকা ধুলো কণা বিদায় নিয়েছে। সবুজে ঘেরা চারপাশ, রাস্তাঘাটে কোথাও পানি জমেছে দেখতে দেখতে হসপিটালের সামনে চলে এলাম। সিএনজি থামল, ভাড়া মিটিয়ে আমি আর তোর নেমে দাঁড়ালাম। শো শো করে সিএনজি ছুটে গেল। সিঁড়ি দিয়ে উপরের দিকে অগ্রসর হলাম। লিফটে আমার প্রচণ্ড ভয়। থার্ড ফ্লোরের কাছাকাছি আসতেই ভাওয়াল শুনতে পেলাম। অপূর্ব ভাইয়ের গলা শোনা গেল। আমি তোরকে নিয়ে সেদিকে গেলাম। তন্নির বাবা মায়ের সাথে অপূর্ব ভাইকে দেখলাম, সাথে কয়েকজন ছেলে, সবার হাতে লাঠি। ডাক্তারও আছেন, থামানোর প্রচেষ্টা করছে, কিন্তু অপূর্ব ভাই তো অপূর্ব ভাই, তাকে কি থামানো যায়? অপূর্ব ভাই বেঞ্চিতে আঘাত করে বলছেন, আমার নামে পুলিশি মামলা, যারা এই সাহস দেখিয়েছে তাদের সবাইকে ধোলাই করে তারপরে জেলে যাব। ডক্টর বলেন, পেশেন্ট আপনার নাম লিখেছে চিরকুটে, আমরা কি করতে পারি? আপনিও দেখছি ওর সাপোর্ট টানছেন, তরুণী হলে মানা যেত, ও একটা কিশোরী মেয়ে, কিশোরী বয়সে মেয়েদের মন থাকে গিরগিটির মতো, যখন তখন রং বদলায়। ডাক্তারের মনে ধরল কথা, পড়লেন গভীর ভাবনায়। অপূর্ব ভাই পুনরায় বললেন, দুই তিনটা ওষুধ খেলে মানুষ মরে না, তাল হুশ থাকে না কিন্তু বেঁচে থাকে। অপূর্ব ভাই হুড়মুড়িয়ে ঢুকে গেল কেবিনে, যেখানে ভর্তি আছে তন্নি। পাশের টেবিলে আঘাত করলেন সজোরে, লাফিয়ে উঠে বসলো তন্নি, লাঠি উঁচিয়ে বলে, আমার জন্য ওষুধ খেয়েছিস তাই না? ওষুধ না খেয়ে ছাদ থেকে ঝাঁপ দিতি, চল আজ তোকে ছাদ থেকে ফেলে দিব। অপূর্ব ভাই সাবধানতা অবলম্বন করে স্যালাইনের ক্যানেল বিচ্ছিন্ন করলেন, তন্নির হাত ধরে উঠানোর প্রয়াস করলেন। এই প্রথম স্বচক্ষে তন্নিকে স্পর্শ করতে দেখি, একটু মন খারাপ হয়। তন্নি দ্রুত অপূর্ব ভাইয়ের পা ধরলেন, কেঁদে কেঁদে বললেন, আমি আর কখনো এমন করব না। কান ধর, সংক্ষেপে বলেন, তড়িঘড়ি করে কান ধরে তন্নি। অপূর্ব ভাই বলেন, উঠবস কর দ্রুত। তন্নি উঠবস করতে লাগলো, অদূরে দাঁড়িয়ে হেসে কুটি কুটি হচ্ছি আমরা। কি দিল, পুরো 100 টাকা কিলো! এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, বাড়িতে যেতেই সুদে আসলে উসুল করলো। হসপিটালের নিচে অপূর্ব ভাইয়ের সাথে দেখা হলো। সকালে না খেয়েই বেরিয়ে এসেছি, এখানে ছোটখাটো একটা রেস্তোরাঁয় গেলাম, কয়েকটা টেবিল ছাড়া কিছু নেই। অপূর্ব ভাই প্রথমবার জিজ্ঞেস করলেন, কি খাবি তুই? সেদিন তোর কথা না শুনে আমাকে প্রচুর বকেছিল মা, এবার সেই রিস্ক নিতে ইচ্ছুক নই। সেদিন বাদাম খেয়ে আমার শিক্ষা হয়েছে, বাদাম ছাড়া সব খেতে পারবো, সংক্ষিপ্ত জবাব। অপূর্ব ভাই উচ্চ শব্দে হেসে উঠলেন, লজ্জায় রাঙা হলাম। মা সেদিন সব ফাঁস করেছে, মাথা নিচু করলাম চটজলদি। আমার জন্য সমুচা আর কোক অর্ডার দিলেন, তাদের জন্য পরোটা ভাজি। 5 মিনিটের পূর্বে হাজির হলাম। আমি সমুচা কামড় দিতেই চিৎকার করে উঠলাম, গালে হাত দিয়ে উঠে দাঁড়ালাম। সমুচা ফ্রিজে রেখে ছুটে গেলাম পেছনের দিকে, দাঁতের গোড়া থেকে রক্ত ঝরছে, দাঁত নড়ে গেছে, ব্যথা লাগছে ভীষণ। আয়নাতে রক্ত দেখে ঘাবড়ে গেলাম আমি, নির্ঘাত সমুচাতে পাথর ছিল, আগে এমন হয়নি কখনো। এই অপূর্ব ভাই আমার জন্য অশুভ, তার সাথে 2 দিন খেতে এসেছি, 2 দিন এই ঝামেলা। দাঁতে হাত দিতেই নড়ে গেল, যখন তখন পড়ে যাওয়ার আশঙ্কা। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম অপূর্ব ভাইয়ের সাথে কখনো খেতে বের হব না। অপূর্ব ভাই ততক্ষণে পেছনে এসে দাঁড়িয়েছেন, উল্টো ঘুরে দাঁড়ানোর ফলস্বরূপ আমার মুখ তার না দেখা। আয়নাতে দেখলাম একবার, তিনি বলেন, আরু কোনো সমস্যা হয়েছে, এভাবে ছুটে এলি যে? না, এমনি ছুটতে ইচ্ছা করলো, অনেকদিন ছোটা হয় না, আপনাকেও সাথে ছুটালাম। খেয়াল করলাম কথা বলার সময় দাঁত নড়তে, সামনের দাঁতটা পড়ে গেলে সবাই আমাকে ব্যঙ্গ করবে, ভাঙা আয়নার সাথে ভাঙা দাঁত যুক্ত হবে। কাঁদতে ইচ্ছে করলো প্রচুর, ভ্যাঁ করে কেঁদে দিলাম। বিস্মিত হলো অপূর্ব ভাই, আয়না দিয়ে আমার দিকে তাকালেন, আঁতকে উঠলেন, ওষ্ঠের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। দ্রুত তার দিকে ফিরিয়ে নিলেন, তড়িঘড়ি করে বললেন, কি করে হলো? আমি হাতের সহায়তায় উপরের ওষ্ঠ উপরে তুলে নিলাম, ধীরে কণ্ঠে বললাম, গোমুতায় পাথর। কি? কিছু বুঝতে পারছি না, ভালোভাবে বল। বেশ কয়েকবার চেষ্টা করলাম কিন্তু ফলাফল শূন্য, উল্টো যাচ্ছে কথা, ওষ্ঠ ছেড়ে দিলে আবার দাঁতে ব্যথা পাই। আমি কোনো কথা বললাম না, চুপ করে রইলাম, ডান হাতের ওষ্ঠ উঁচু করে বসে আছি। ডাক্তার মেডিসিন দিয়েছেন, সকালে 2 গ্লাস ফলের রস খেয়েছি, মা বাবা মামা মামি এখনো আসেনি বাড়িতে। অপূর্ব ভাই বললেন তারা গ্রামে গেছেন, দাদাজান খুব অসুস্থ, আজকে আসতে পারবেন না,
তুর আমার পাশে বসে আছে বই নিয়ে। দুজনে বিজ্ঞানের ছাত্রী হওয়ার সুবাদে একই বই দিয়ে পড়ছি। আমি মনে মনে পড়ছি, অপূর্ব ভাই রান্না করছেন, মাথা ঘুরল হঠাৎ, তিতকুটে ঢেকুর উঠল। আমি মুখ চেপে ধরলাম, ছুটে গেলাম ওয়াশরুমের দিকে। বেসিনের উপর মুখ রাখার পূর্বে বমি করে ভাসিয়ে দিলাম, মাথাটা ঘুরছে। খালি পেটে ফলের রস খাওয়ার দরুন এমন অবস্থা হয়েছে। আমারই দোষ, অপূর্ব ভাই খেতে বারণ করেছিলেন, আমি কর্ণপাত করিনি, ক্ষুধায় তখন কিছু মাথায় আসেনি। ট্যাপ ছেড়ে পরিষ্কার করলাম, মুখে পানি দিয়ে কুলকুচি করলাম। তোর আমার কাছে ছুটে এসে বলল, তখন বারবার ভাইয়া রস খেতে বারণ করলো, শুনলি না? অসহায় দৃষ্টিতে অবলোকন করলাম টেপের নিচে, মাথা দিয়ে বসে রইলাম কিছুক্ষণের জন্য। দৃষ্টি নিবদ্ধ হলো গতকাল রাতে ব্যালকনিতে ভিজিয়ে রাখা জামা কাপড়ের দিকে। শুকাতে দিতে হবে, একটু পর বিশ্রী গন্ধ আসতে পারে। আমি অতি দ্রুত জামা কাপড় নিংড়ে বেরিয়ে এলাম। নিংড়ে দেওয়ার মতো শক্তিটুকু নেই শরীরে, বারান্দায় দাঁড়ালাম। আমার বারান্দায় লাগানো গাছগুলো ঝিমিয়ে পড়েছে, গতকাল সকালে পানি দিয়েছিলাম। রিলবিহীন বারান্দা থেকে টানা দিয়ে অন্য গাছের টপে পানি দিলাম, দেওয়াল ধরে রেলিংয়ের উপর উঠে গেলাম। অবিলম্বে বিস্তৃতি হলো একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা। নিজের বারান্দায় পা রাখতেই ধরে ফেলল কেউ, টেনে নামিয়ে দিল কেউ। আমি অপূর্ব ভাইকে দেখতে পেলাম, অগ্নিরুদ্ধ দৃষ্টি তার। আমি সৌজন্য হাসলাম, তিনি খেপে বললেন, তোর আমাকে ডেকে নিয়ে এলো, তুই নাকি অসুস্থ, বমি করে ভাসিয়ে দিয়েছিস, এইটা নমুনা, ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে। দেশে ফেরার পর থেকে তোর জন্য একটার পর একটা ঝামেলা আমাকে পোহাতে হচ্ছে। একবার বাবা মা বাড়িতে ফিরুক, আমি বাড়ি ছাড়ব, দূরে কোথাও গিয়ে একা থাকব, সত্যি আর নিতে পারছি না, জাস্ট পারছি না। নত কণ্ঠে বললাম, আমি বাড়িতে যাব। মানা করেছে কে? যা, ফাঁকা বাড়িতে ভূতে গিলে খাবে, বিরক্তিকর। চুপটি করে ঘরে গিয়ে বসে থাকলাম, জানলে তৎক্ষণাৎ চলে যেতাম। আমার একাকিত্ব বাড়িয়ে দিয়ে তুর চলে গেল তার মামার বাড়িতে, এক কথায় অপূর্ব ভাইয়ের ধমকের থেকে বাঁচতে। বিকেলে তার মামা নিয়ে গেল, রাতে একটা ভয়ঙ্কর কাজ করলো অপূর্ব ভাই, তার নতুন বন্ধুদের নিয়ে এলেন বাড়িতে। বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা করলো, ফোন কানে নিয়ে বলছে, বাড়ি ফাঁকা আছে, সোজা উপরে ছাদে চলে যা, সব ব্যবস্থা করা আছে। আমি বই থেকে চোখ সরিয়ে শুধালাম, অপূর্ব ভাই কারা আসবে? ফোন রেখে বললেন, নতুন কয়েকজন বন্ধু আসবে, তুই কি ঘরে থাকবি নাকি উপরে যাবি? না গেলে পড়া শেষ করে খেয়ে সোজা ঘুমিয়ে পড়বি। মুখ ছোট করে বললাম, খাওয়া বলতে আপনার বানানো ওই স্যুপ, কার স্যুপ খেতে ভালো লাগে? তুই তো স্যুপ ছাড়া কিছু খেতে পারিস না তাহলে, বলে ধূপধাপ পায়ে হেঁটে বেরিয়ে গেলেন। আমি শূন্য চিন্তা নিয়ে পড়ার দিকে চেয়ে রইলাম। বাইরের আলো দেখা যাচ্ছে, জানলা দিয়ে উঁকি দিলাম, কয়েকজন ছেলে মেয়েদের দেখা যাচ্ছে। আঙুল দিয়ে গুনে দেখলাম, সাতজন। এই কয়দিনে অপূর্ব ভাই মেয়ে ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছেন। আমার মাত্র একজন ফ্রেন্ড ছিল, তন্নি, এখন দুজন, তন্নি আর তুর। সিঁড়ি দিয়ে ওঠার শব্দ পেলাম, তারা ভেতরে আসবে না, ছাদেই ব্যবস্থা হয়েছে, রঙিন আলো জ্বালানো হয়েছে। বই খাতা পাশে রেখে ফোন নিয়ে বসেছি, একটু শুয়েছিলাম, ছাদে যে আওয়াজের গান বাজছে নিশ্চিত আমার ঘুম ভ্যানিশ, ভয় ভয় করছে, তাই ফোন নিয়ে বসেছি, অ্যাঞ্জেলা গেমস খেলছি। অ্যাঞ্জেলার গলায় আমার ভয় বিদায় নিয়েছে। অচেনা আইডি থেকে মেসেজ এসেছে, আমি সিন করলাম, আসসালামু আলাইকুম, বিনীতভাবে সালাম নিলাম। ওয়ালাইকুম আসসালাম, ওপাশ থেকে রিপ্লাই আসলো, সেদিন আপনি পাত্র পোষ দিয়েছিলেন, আমারও বউ চাই, তা কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 9 সায়েন্স, লিখে সাথে ভাবনা ইমোজি দিয়ে দিলাম। অপূর্ব ভাই ঘরে এলেন, গলা খাকারে দিলেন, আমি ফোনটা দ্রুত লুকিয়ে ফেললাম। সৌজন্য হেসে বললাম, কি বললেন ভাই? কিছু না, উপরে চল, সবাই তোকে দেখতে চাইছে। আমি ছোট ছোট চোখে তাকিয়ে বললাম, না অপূর্ব ভাই, আপনার বন্ধুদের মাঝে আমার যেতে ইচ্ছে করছে না, তাছাড়া আমি গিয়েই বা কি করব? বান্ধবীরাও আছে, চারজন মেয়ে, আমরা যা করব তুইও তাই করবি, এবার চল। আমি মুখ ফিরিয়ে বসে রইলাম, হঠাৎ অনুভব করলাম আমার লজ্জা লাগছে, অচেনা কারণে এই লজ্জা, কিছুতেই যাব না। অপূর্ব ভাই আমাকে তুচ্ছ করে কোলে তুলে নিলেন, একদম ছাদে নিয়ে দাঁড় করালেন। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, কেউ তো সিটিও দিচ্ছে, গানের কারণে শোনা যাচ্ছে না। একটা ছেলে বলেই ফেলল, বাহ, তলে তলে এত দূর, এতদিন বলতি তুই নাকি প্রেমই করিস না? কই প্রেম করি? ওই যে কোলে, ও আরশি, ফুপাতো বোন হয় সম্পর্কে, তোরকে মামা নিয়ে গেছে, ও একা আছে বাড়িতে,
ভয় পাবে তাই নিয়ে এলাম। দোস্ত, আজকাল ফুপাতো ভাই মামাতো বোনের প্রেম কাহিনী বেশি শোনা যায়। অপূর্ব ভাই আমাকে নামিয়ে দিলেন এক ধমক। আমি দৌড়ে চলে গেলাম মেয়েদের কাছে। ছোট বলে ওরা আমাকে আদর করলো। ছেলেগুলো গানের তালে নাচতে শুরু করেছে, মেয়েগুলোও নাচছে, আমি এক পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই মেয়েরা এখানে এসেছে নাচতে, তাদের বাবা মা কিছু বলে না? আমার মা হলে মেয়েরে হাড়গোড় ভেঙে ফেলতো। খাওয়ার সময় সবাই আয়েস করে খাচ্ছে, বিরিয়ানি এনেছে 8 প্যাকেট, আমি খাবো কি? অপূর্ব ভাই নিজের প্যাকেট থেকে কিছু বিরিয়ানি আলাদা থালায় রাখলেন, মাংসগুলোকে ছোট ছোট কোষ করে এগিয়ে দিয়ে খেতে বললেন। সর্বপ্রথম বিরিয়ানি এনার্জি আর পাথর খুঁজলাম। দাঁত একটা হারিয়েছি, হাড় হারাতে ইচ্ছুক নই, আমি বড় করে হা করে অল্প করে খাচ্ছি। খাওয়া শেষে অন্যরকম দেখতে কোকের বোতল নিয়ে এলো, সবাই নিজেদের মতো নিয়ে খাচ্ছে, শুধু আমাকে আধ গ্লাস দিলেন অপূর্ব ভাই। মুখে ছোঁয়াতে কেমন যেন লাগলো, মাথা চুলকে সবাইকে দেখলাম, তারা কত আয়েস করে খাচ্ছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছে। আমি হাই তুলে পুরোটা শেষ করলাম, গ্লাস বাড়িয়ে বললাম, আর একটু খাবো। তোকে দিয়েছে এই বেশি, আর দেওয়া যাবে না, পানি দিয়ে ধুয়ে খা। গ্লাস ধুয়ে কোক খাওয়া যায়? আশ্চর্য কথাবার্তা, শব্দ করে গ্লাসটা মাটিতে রাখলাম। কথা আছে না, ফাঁকা কলসি বাজে বেশি, তেমনি গ্লাসটা শব্দ করলো। তেজ দেখিয়ে ঘরে চলে এলাম, তুরের ঘরে গিয়ে বসে রইলাম, বিছানা গুছিয়ে শুতে গেলাম। উপরে গান বন্ধ হয়েছে আরো আগে, কিছুক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম। নিচে চাচামেচি হচ্ছে, উকি দিলাম জানালা দিয়ে, সবাই চলে যাচ্ছে, এখন নিশ্চয়ই অপূর্ব ভাই ঘরে আসবেন। কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। উপলব্ধি করলাম মাথার উপরে সিলিং ফ্যান স্থির, সুইচ বোর্ড হাতরে ফ্যান চালু করলাম, হাত দিয়ে নোনা ঘামটুকু মুছে নিলাম। মাথা ধরতেছে হঠাৎ, ভন ভন করে ঘুরছে সব কিছু, ভূমিকম্পন অনুভূত হচ্ছে, আদৌ ভূকম্পন নাকি আরো কম্পন বোধগম্য হলো না। দ্রুত হাতে গ্রিল চেপে ধরলাম, ফুরফুরে লাগছে, নির্ঘাত প্রয়োজন ঘুমের। চোখজোড়া গ্রথন করে মাথা চেপে শুয়ে রইলাম। পায়ের ধপাধপ শব্দ কর্ণপথে ধাক্কা দিল, অপূর্ব ভাই আসছে। বুকের ভেতর ধুক করে উঠল, হাত পা ছড়িয়ে ঘুমে আচ্ছন্ন হওয়ার ন্যায় অভিনয় সাজালাম। একটু আওয়াজ তুলে বললেন, কোক নিয়ে এসেছি খেয়ে নে। আমি নিভু নিভু আবছা দৃষ্টিতে দেখলাম কোকা কোলা লেখা প্লাস্টিকের বোতল গায়ে, এটা সেই কোক নয়। ব্রু কুচকালাম। অপূর্ব ভাই প্রবেশ করে অভয় নিয়ে বললেন, ঢং করে লাভ নেই, চোখের পাতা টিপটিপ করছে, কোকটা খেয়ে নিস, একা ঘুমাতে পারবি, না হলে আমার ঘরে আয়। দৃঢ় গলায় বললাম, পারবো একা ঘুমাতে, আপনার কোক আপনি নিয়ে খান। অপূর্ব ভাই নিলেন না, আমাকে একা রেখেই পায়ে শব্দ তুলে চলে গেলাম। মন খারাপের জড়সড় হলো, একদম ভালো না তিনি। মাথা ভার হওয়ার ফলশ্রুতি স্বরূপ বালিশে মাথা ঠেকানোর সাথে সাথে ঘুমে ভেঙে এলো চোখের পাতা। পরদিন সকালে ঘুমের রেশের ইতি টেনে চোখ মেলতেই অপূর্ব ভাইকে দৃষ্টিগোচর হলো। আমার ঠিক সামনে ঘুমিয়ে আছেন তিনি, আমার পা তার পায়ের উপর রাখা। ভীত হলাম তৎক্ষণাৎ, বুকের ভেতরে ধুকধুকানি বাড়ছে। অপূর্ব ভাই জানতে পারলে ড্রেনের নোংরা জলে পরিষ্কার করবে তোকে আরু। আমি পা নামিয়ে ছুটে গেলাম বাইরে, জড়তা গুজে আসছে ক্রমশ। সেদিনের পর মাসখানেক অতিবাহিত হলো, ভালোই যাচ্ছিল আমাদের জীবন। হঠাৎ একদিন তন্নি তার মা বাবাকে নিয়ে হাজির হলো আমাদের বাড়িতে, বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। তখন আনুমানিক সন্ধ্যা 7টা কিংবা 8টা। আমি বই খাতা নিয়ে অপূর্ব ভাইয়ের বাড়িতে গেলাম। ড্রয়িং রুমে তন্নির পরিবার দেখে বিস্মিত হয়েছিলাম। অপূর্ব ভাইয়ের হাতে মুঠোফোন, তিনি কিছু রেকর্ড শোনাচ্ছেন, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে, দেখো তন্নি, তুমি আমার সাথে রিলেশনে যেতে চাইছো, ভালো কথা, কিন্তু সিরিয়াস নিতে পারবে না, যখন তখন আমি ব্রেকআপ করে দিতে পারি। তন্নি তখন খুব খুশি মনে বলে, আচ্ছা হিরো। তন্নির বাবা মাকে আশাহত আর ক্ষোভ নিয়ে নত হয়ে চলে যায়। শুনেছিলাম তন্নিকে যথেষ্ট মেরেছিলেন, কিন্তু আমাদের কিছু করার ছিল না। তার ঠিক 2 দিন পর একটা বড় ঘটনা ঘটলো, আমার জীবন দুর্বিষহ হলো, হঠাৎ করে শরীরটা ক্লান্ত হলো, যার দরুন বিশ্রামে ছিলাম বেশ কয়েকদিন। বমি বমি ভাব, বেশ কয়েকবার বমি, শরীরের অস্থিরতা, ক্ষুধা লাগে না, আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছিলাম। মা হঠাৎ করে ঘরে এলেন, গম্ভীর গলায় ডাকলেন, মায়ের কণ্ঠ শ্রবণ হতে ঘুমের ব্যাঘাত ঘটল।
মা কখনো ঘুমের সময় ডাকে না। আমি উঠে বললাম, কোনো সমস্যা হয়েছে মা, তুমি আমাকে ডাকলে? মা একটা কিট হাতে ধরিয়ে দিলেন, এপিট ওপিট করে নজর বুলিয়ে নিলাম কিটে। মা তেমন কোনো জবাব দিলেন না, কিভাবে ব্যবহার করতে হবে বলে দিলেন। মায়ের কথাটা গুরুত্ব দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। পেরিয়ে গেল কিছু সময়, আমি বেরিয়ে এলাম, কিট এগিয়ে দিলাম, মা নিলেন না। হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছেন সেদিকে, চোখ মুখে বিষণ্ণতার ছাপ, তার চোখের জল গড়িয়ে পড়ল। এক পর্যায়ে এসে ছিনিয়ে নিল, গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ছুঁড়ে ফেললেন দেওয়ালের দিকে, ধাক্কা লেগে ফেরত এলো পায়ের কাছে। মাথায় হাত দিয়ে বসে পড়লেন বিছানায়, দু হাতে মুখ আড়াল করে বললেন, এবার পাড়া প্রতিবেশীদের কি জবাব দেব আমি, সবাই ছি ছি করবে। আমি অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইলাম, বোধগম্য হলো না, হঠাৎ সব ছেড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করলেন। নিজের ভেতর ফিরতেই চিৎকার করে উঠলাম, চোখের সমুদ্রের আভাস পেলাম, গাল গড়িয়ে অঝোর ধারায় ঝরছে। মামুনি তুর ছুটে এলো, আমাকে ছড়িয়ে নিতে নিতে বললেন, আপা কি করছো, এত বড় মেয়েকে মারছো কেন, যা বলার মুখে বলো। মা হাত পা ছড়িয়ে কেঁদে বললেন, কি বলবো, ওকে শেষ করে আমি শান্ত হব, কি করেছে জানো? কি? কৌতূহল নিয়ে মামুনি বললেন, ও অন্তঃসত্ত্বা, কিটে দেখা যাচ্ছে স্পষ্ট, ওই যে কিট দেখো। মামুনি কিট নিয়ে দেখলেন না, আমার দিকে তাকিয়ে আছেন। আমি নির্বাক, অন্তঃসত্ত্বা মানে আমি প্রেগনেন্ট, অতএব কিটটা প্রেগনেন্সি কিট ছিল। আমি প্রেগনেন্ট, কিন্তু কিভাবে, সায়েন্সের ছাত্রী হিসাবে একটু জানা এটা অসম্ভব ব্যাপার। দম বন্ধ হয়ে আসছে আমার, আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম, বিশ্বাস করো মামুনি, এমন কিছু না, আমি কখনো কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ হইনি। মা চিৎকার করে বললেন, তাহলে অন্য কেউ কাজটা করে বাচ্চা তোর পেটে দিয়ে গেছে, ভাবি, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমি ওকে শেষ করে ফেলবো নাহলে। কেউ আমাকে বিশ্বাস করছে না, কি করলে বিশ্বাস করবে? মামুনি আমাকে আদরে জড়িয়ে নিয়ে বললেন, ভালো করে মনে করে দেখ, কোনো ছেলে তোর কাছে এসেছে? আমি ফট করে বললাম, অপূর্ব ভাই, কিন্তু তিনি এত কাছে আসেনি। আমার বাক্য পুরোপুরি মামুনির কর্ণপাত পর্যন্ত পৌঁছচ্ছে কিনা জানি না, তিনি ভয়ঙ্কর রেগে গেলেন, তুরকে করা গলায় ফোন করে বলেন অপূর্ব ভাইকে। আমি এক নাগারে বোঝানোর চেষ্টা করলাম, কেউ বুঝল না। বাবা ও মামাকে অফিস থেকে বাড়িতে আসার জন্য কল করলেন। অপূর্ব ভাইয়ের আসার পূর্বেই বাবা ও মামা বাড়িতে এলেন। যখন অপূর্ব ভাই এলেন, মামুনি জম রূপে আক্রমণ করলেন, বেশ কয়েকটা চর দিলেন তাকে। অপূর্ব ভাই আহাম্মকের মতো চেয়ে আছেন, সবকিছু তার ভাবনার থেকে দূরে অবস্থিত। অপূর্ব ভাই চিৎকার করে বললেন, আশ্চর্য তো, মারছো কেন, কি করেছি আমি? কি করেছিস আরু, প্রেগনেন্ট ওর সাথে কি করেছিস তুই? অপূর্ব ভাইয়ের বাকশক্তি খোয়া গেল, বিস্মিত তার দৃষ্টি, টেনে টেনে বললেন, কি সব বলছো, আরু প্রেগনেন্ট কিন্তু কিভাবে, আমি বা কি করেছি? তুই না করলে কে করেছে, আরু তোর কথা বলেছে। আমি ওড়না হাতে পেঁচিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাকে ঝাঁকিয়ে অপূর্ব ভাই ক্ষিপ্ত গলায় বললেন, আমি করেছি কি, সত্যি কথা বলো আরু, আমার কাছে তুই আর তোর সমান, আমি কখনো তোদের আলাদা চোখে দেখিনি, বোন হস, বোনের সাথে এসব আমি কল্পনাও করতে পারি না। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, বিশ্বাস করেন অপূর্ব ভাই, আমি আপনার নাম বলিনি, আদো আদো স্বরে। না হলে ওরা বানিয়ে বলছে, ভালো সাজবি না একদম। আপনি সেদিন আমাকে কোক খেতে দিয়েছিলেন, অপূর্ব ভাই ভয়ঙ্কর রেগে গেলেন, হুয়াঙ্কার দিয়ে বললেন, একটু দিয়েছিলাম, তাছাড়া বিয়ার খেলে কেউ মাতাল হয় না, আমি তো কখনো না, আমি এর দায় কখনো নিব না, অন্যের বাচ্চার দায় আমি কেন নিব, আমার পরিবারের আমার উপর বিশ্বাস না থাকতে পারে, কিন্তু অপূর্ব আহসানের আছে। অপূর্ব ভাই আমাকে একাকিত্ব উপহার দিয়ে বিদায় নিলেন, তার কোনো দোষ নেই, দোষ আমারও নেই, অসহায় লাগছে নিজেকে, কেন এমন হলো আমার সাথে। মা বাবা মামা মামুনি তুর ও অপূর্ব ভাই মুখ ফিরে নিলেন আমার থেকে। সপ্তাহ খানিকের মাঝে বদলে গেলাম চিরতরে, ঘর থেকে বাইরে পা রাখা নিষেধ বলে জানলাম, খাবারের থালা সাজিয়ে দিয়ে দিয়ে এসে নিয়ে যায়, কোনো কথা হয় না, সমাজের চোখ থেকে আড়াল করার চেষ্টা করে। আমি আজও জানি না বাচ্চাটার বয়স কত মাস, নিজের ঝামেলা হিসাবে মনে হলো, হুট করে একটা ভয়ঙ্কর কাজ করে বসলাম, সবাইকে মুক্তি দেওয়ার কাজ। দেওয়ালে বেশ কয়েকবার মাথা ঠুকে দিলাম, অতিরিক্ত আঘাতে মাথা ফেটে রক্ত বের হলো। জ্ঞান ফিরতেই নিজ বিছানায় উপলব্ধি করলাম, শিউরে বসে মামুনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মা দূরে দাঁড়িয়ে আছেন, ডাক্তার নেই, হাতের স্যালাইন চলছে, অপূর্ব ভাই বুকে হাত গুঁজে সাহেবি ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন, আমার উপর বেশ ক্ষিপ্ত সে। সবাই বসে আছেন ঘরে,
গুরুতর বিষয় আলোচনা হচ্ছে। মামা বললেন, ডাক্তার আরুর অবস্থা দেখে চিন্তিত, গুরুতর রোগ দানা বেঁধে নেই তো, আল্ট্রাসোনোগ্রাফি করাতে বলেছেন। অবিলম্বে মা বললেন, উনি ডাক্তার মানুষ, সামান্য ব্যাপার বুঝতে পারবেন না, এমনটা হতে পারে না। তিনি বুঝেছেন, তাই আলট্রা করে শিওর হতে বলেছেন। এজন্য পারিবারিক ডাক্তার এনেছি, না হলে ডাক্তার আনতাম না, আলট্রা করাতে যাই। এইটুকু মেয়ে প্রেগনেন্সি নিয়ে ঝামেলা হোক, লোক জানাজানি হোক, তারপর আমাদের ছিঁচি করুক, এজন্য ওকে হাসপাতালে নেয়নি। বিষাদময় শ্বাস নিলাম। মাও আমাকে বিশ্বাস করতে পারছেন না, কেন যেন আল্ট্রাসোনোগ্রাফি করে শিওর হতে চাইছে মন, বারবার কিটটাকে অবিশ্বাস করতে বলছে, কিন্তু পারছি না। আমার জ্ঞান ফিরতে দেখে মামুনি বললেন, এই তো আমাদের আরুর জ্ঞান ফিরেছে। তৎক্ষণাৎ সবার দৃষ্টি নিবদ্ধ হলো আমার পানে। আমি অশ্রুসিক্ত চোখে দৃষ্টি আড়াল করার প্রয়াস চালালাম। মামুনি আবার বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। তৎক্ষণাৎ সবার দৃষ্টি নিবদ্ধ হলো আমার পানে। আমি অশ্রুসিক্ত চোখে দৃষ্টি আড়াল করার প্রয়াস চালালাম। মামুনি আবার বললেন, প্রেগনেন্ট অবস্থায় কেউ মাথা এভাবে আঘাত করে, সিরিয়াস কিছু হয়ে গেলে কি হতো? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ভালোই হতো, আমার জন্য তোমাদের নিন্দা শুনতে হতো না। মামুনি গম্ভীর গলায় বললেন, বাবা মায়ের সামনে এমন কথা কেউ বলে, তারা হয়তো এটা শোনার অপেক্ষায় আছেন। নিঃশব্দে গাল গড়িয়ে ঝরে পড়ল অশ্রু। বাবা সর্বদা মায়ের থেকে বাঁচানোর চেষ্টা করতেন, আজ তিনিও নিশ্চু। পরিস্থিতি আমার জন্য বড্ড অসহায়। গভীর দৃষ্টিতে স্যালাইনের ক্যানেলের দিকে তাকিয়ে আছি, ফুটা ফুটা করে ঝরছে। আচ্ছা, এখানে যদি বিষ থাকতো মা বাবা খুশি হতো, তাই না? সন্ধ্যার পর মাথায় ব্যান্ডেজ নিয়ে লাল বেনারসিতে মুড়ে দিল আমায়। মেকআপ ছাড়া হালকা সাজ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কাজল প্রায় লেপটে গেছে। কাজে নিয়ে সবাই ঘরে এলেন, ছোট করে মাথায় ঘোমটা দেওয়া। অপূর্ব ভাই কবুল বলেছেন, তিনবারের জড়তার ইতি টেনে কবুল উচ্চারণ করলেন, ঘরোয়াভাবে বিয়ের পাট চুকে গেল। বয়স কম থাকাতে হল না রেজিস্ট্রি, মুখ মিষ্টি করল সকলে। কাজী সাহেব বিদায় নিলেন। অপূর্ব ভাই গম্ভীর গলায় বললেন, আরও প্রয়োজনীয় কিছু থাকলে গুছিয়ে নিয়ে দ্রুত আমরা বের হব। মামুনি হেসে বললেন, আমি সব কিছু কিনে দেব, থাকুক আর একটু এখানেই তো বাড়ি। অপূর্ব ভাই এক গাল হাসলেন মাধুর্য নেই হাসিতে, আমার হাত ধরে বললেন, তোমার আমার বউকে কিনে দেওয়ার প্রয়োজন নেই, তাছাড়া আমি তোমাদের সাথে থাকবো না, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। সবাই যেন আকাশ থেকে পড়ল। আমি ফট করে অপূর্ব ভাইয়ের মুখের দিকে তাকালাম। অপূর্ব, তার মুখটা লাল পাঞ্জাবিতে অপূর্ব লাগছে, রাগে মুখটা লাল হয়ে আছে। আজ থেকে তিনি আমার স্বামী, আমার চাওয়া পূর্ণ হয়েছে। অপূর্ব ভাইকে বলেছিলাম আমি তার বাচ্চার মা হব, রান্না করে খাওয়াবো, সংসার করব, এখন থেকে আমি তা করতে পারবো। কিন্তু আমি এখন আর সেই সব চাই না, এ সমাজ থেকে বেরিয়ে বাঁচতে চাই, প্রাণ ভরে শ্বাস নিতে চাই। মা বললেন, ও কেন তোর সাথে যাবে, তুই চাকরি করিস না, ওকে খাওয়াবি কি? ফুপু, তুমি তোমার স্বামীর সাথে থাকছো, তার কথা মানছো, তোমার মেয়েও তো তাই করবে। আমি চাকরি করি কিংবা না করি তাতে তোমার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। স্বামী খাওয়াতে পারলে খাবে, না হলে না খেয়ে থাকবে, এটাই বাঙালি মেয়েদের রীতি। আমি আনমনে হাসলাম, নিজের মানুষের আশেপাশে থেকে লাঞ্ছনার থেকে দূরে গিয়ে না খেয়ে থাকা শ্রেয়। আমি ধীরে ধীরে বললাম, আমি আপনার সাথে যাব। অপূর্ব ভাই বললেন, বিবি রাজি, তাহলে আর থাকছি না। মামা বাধা দিয়ে বললেন, তোর মাথা খারাপ হয়েছে অপু, কি সব বলছিস, ও ছোট, বাবা মায়ের অভিমানে তোর সাথে যেতে চাইছে, বোঝার চেষ্টা কর, ছোট, তার উপর ওর একটা বেবি, যত্ন নিতে গিয়ে হিমশিম খেয়ে যাবে, ঘর সামলাবে নাকি নিজেকে? অপূর্ব ভাই তেরা গলায় বললেন, অত কিছু আমি জানি না, বিয়ে হলে মানুষ ছোট থাকে, এতই যখন ছোট, বিয়ের আগে ভাবা উচিত ছিল না? মামা মামুনি অপূর্ব ভাইকে বোঝাতে লাগলেন। অপূর্ব ভাই শুনতে নারাজ, এক পর্যায়ে এসে মানলেন তিনি, তবে গুরুতর শর্ত আরোপ করলেন। আমার দুটো শর্ত আছে, মানলে আমি আমাদের বাড়িতে থাকতে রাজি। আরুর প্রথমত, আরুর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না, আরু খেলো কি খেলো না কোনোটাই নয়, চেষ্টা করলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না, এবং কোনো খাবার দেওয়া যাবে না, আমি বাজার করব, আরু রাঁধবে তারপর খাবে, রান্নাঘরেও কথা হবে না,
মাস শেষে ঘর ভাড়া দিব। আমার দ্বিতীয় শর্ত বেবি হওয়ার পর ডিএনএ টেস্ট করব। বেবি আমার নয়, 100% গ্যারান্টি। আরুর মতো বোকা ক্যাবলা মেয়ের সাথে সংসার আমি করব না, তখন আইনি ব্যবস্থা নিব। পরিস্থিতি সামাল দিতে সবাই অপূর্ব ভাইয়ের শর্তে রাজি হলেন। দূরে থাকলে মেয়েকে চোখের দেখাও দেখতে পারতেন না, এখন অন্তত দেখতে পারবে। তাছাড়া অপূর্ব ভাইয়ের শর্তে রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। আইনি ব্যবস্থা নিলে সমস্যা বাড়বে বই কমবে না। অপূর্ব ভাই নিজের ঘরে নিয়ে এলেন আর 5 দিনের মতো আজকের ঘরটা। ফুলের সাজ নেই বললেই চলে, এখন থেকে এই ঘরটাই আমার স্থান। অপূর্ব ভাই ধপাধপ পায়ে হেঁটে বারান্দায় গেলেন, আমি বিছানায় গিয়ে বসলাম, হাতে খাবারের প্লেট পাশের সেন্টার টেবিলে রাখলাম। আজ শেষবারের মতন এই বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিলেন। অপূর্ব ভাই ঘরে এলেন, কাবার থেকে নিজের জামাকাপড় বের করলেন, অতঃপর ওয়াশরুমের দিকে এগিয়ে গেলেন, ধপাস করে দরজা দিলেন। আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। নীল সাদা রঙের সংমিশ্রণে তৈরি দেওয়াল, জানলায় বড় বড় পর্দা টানা, নতুন হওয়াতে কোনো ছবি টানানো নেই। আগে বেশ কয়েকবার এসেছি, ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি। আজ থেকে বোন হিসাবে নয়, তার অর্ধাঙ্গিনী হিসাবে থাকা শুরু। প্লেট হাতে নিয়ে খাওয়াতে মনোযোগ দিলাম। বিরিয়ানি রান্না হয়েছে, মায়ের হাতের স্বাদ। খাওয়া শেষ হওয়ার আগে বেরিয়ে এলেন তিনি, চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালেন। শেরওয়ানি বদলে ফেলেছে, শার্ট ও জিন্স পরেছে। এত রাতে বাইরে যাবেন তিনি? পোশাক দেখে সন্দিহান আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আপনি কি বের হচ্ছেন? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর। কোথায় যাচ্ছেন? এখন তোকে বলে বাইরে যেতে হবে? একদম বউগিরি দেখাবি না, খাবার খেয়ে চুপচাপ শুয়ে থাকবি, আমার অপেক্ষা করবি না। আমার আসতে দেরি হবে, আবার নাও আসতে পারি। খাবেন না? তোর বাপের বাড়ির খাবার তুই খা, তোর আত্মসম্মান নেই, আমার আছে। ফুপু মারলো, কথা বলা বন্ধ করে দিল, অবিশ্বাস করলো, তবুও গিলছিস। আগে কত সুন্দর করে মাধুর্য ছড়িয়ে কথা বলতেন, কয়েকদিন ধরে চেঁচিয়ে গলা তুলে কখনো বা রাগে গলায় কথা বলেন। মাথা নিচু করে বললাম, প্রচুর ক্ষুধা লেগেছে, এ সময় নিয়ম মাফিক খেতে হয়। অপূর্ব ভাই তাকিয়ে রইল, শার্টের বোতাম খোলা, বোতাম লাগাতে লাগাতে চেয়ে থাকলেন। তিনি কাজ করেন না, আমাকে খাওয়াবে কি? আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, প্রথমে পেটে ব্যথা, তারপর মাথা ঘুরে। সত্যি কি এখন থেকে না খেয়ে থাকতে হবে? অপূর্ব ভাই বারান্দায় টাওয়াল মেলে দিলেন, হন হন করে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বাইরে থেকে ছিটকিনি তুলে দিলেন, ধীরে ধীরে মিলিয়ে গেল পায়ের শব্দ। হতবাক হলাম না, এমনটা যেন হওয়ারই ছিল। বিছানায় হাত পা ছড়িয়ে বসলাম, এতক্ষণে জমিয়ে রাখা অশ্রুগুলো এবার শব্দ করে ঝরছে, বুক ফেটে যাচ্ছে। বালিশে মুখ গুজলাম, আমি বাঁচার আশা খুঁজে পাই না। না করা অন্যায়ের শাস্তি হিসাবে আজ থেকে এ ঘরে বদ্ধ থাকতে হবে, নিজের শরীরের সাথে মনের সাথে ইচ্ছের সাথে তাল মিলিয়ে চলতে হবে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, আলো জ্বলছে, মাথার উপর সিলিং ফ্যান চলছে, অন্য রাজ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আজানের ধ্বনি শ্রবণ হতেই ঘুম হালকা হয়ে এলো। নিভু নিভু চোখে অবলোকন করতেই সর্বপ্রথম অপূর্ব ভাইয়ের বলিষ্ঠ শরীর নজরে এলো, পিঠ দেখিয়ে শুয়ে আছেন, বিষাদের ছোঁয়া লাগলো। কখন এলেন তিনি? নিশ্চয়ই মাঝরাতে। সেন্টার টেবিলের উপর ঢেকে রাখা খাবার এখনো ঢাকা, খায়নি তিনি। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমি, শাড়ির কুচিগুলো খুলে নিচে পড়েছে, এলোমেলো হয়ে আছে, মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, অগোছালো কুচিগুলো গিট দিলাম শক্ত করে, কোনো রকম গুজে নিলাম কোমরে। আমার কাছে জামা নেই যে পাল্টে নিব, বারান্দা থেকে উকে দিলে আমার বারান্দায় একটা স্যুট পাওয়া যাবে, কিন্তু এতে অপূর্ব ভাই রেগে যাবেন। এদিকে শাড়ি পরতে পারি না, কুচি করে তো দূরের কাজ। শাড়ির নিচের অংশ ধরে ধরে ওয়াশরুমে ঢুকলাম, অজু করে ধীরে ধীরে বেরিয়ে এলাম। শাড়ির নিম্নাংশ ভিজে জুবুথুবু হয়ে গেছে, অনেকক্ষণের প্রচেষ্টায় কাবার্ড হাতড়ে একটা জায়নামাজ পাওয়া গেল, বিছিয়ে নামাজ আদায় করলাম, ভাঁজ করে পূর্বের স্থানে রেখে দিলাম। শুয়ে পড়লাম বিছানায়, আলো ফুটেছে, সকাল হতে ঢের বাকি, এপাশ ওপাশ করেও ঘুমের ছিটাফোটাও এলো না। উপায়হীন হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম, সূর্যি মামা গাছগাছালির ফাঁক দিয়ে উঁকি দিয়েছে, আকাশের রক্তিম আভা ছড়িয়েছে, সকালের হাওয়া বইছে। কিছুক্ষণের মাঝে বারান্দায় বসে পড়ল, সকালের নরম রোদ, এক কথা ভিটামিন ডি সমৃদ্ধ রোদ। একা একা ভালো লাগছে না, হাতের কাছে ফোনটা থাকলে সময় পার করা যেত, অপূর্ব ভাইয়ের ফোন দিয়ে সময় পার করা যেতেই পারে। বালিশের তলায় ফোন রাখা, অর্ধেক দেখা যাচ্ছে,
আমি ধীরে ধীরে বালিশের তলায় হাত দিলাম। অবশেষে হাতের মুঠোয় পেলাম। খুশিতে ছুটে যাওয়ার প্রয়াস করতেই অঘটন ঘটল, ভেজা শাড়ি আরো ঝুঁকে গেছে। শাড়ির পা বেঁধে ধপাস করে পড়লাম, হাত থেকে ফোনটা ছিটকে দূরে পড়ল। কোমরে হাত দিয়ে বসে রইলাম। অপূর্ব ভাই ধরফরিয়ে উঠে বসলেন, খুমখুম কণ্ঠে বললেন, কি হয়েছে? আমি যতটুকু মাথা বের করে রেখেছিলাম এবার পুরো মাথা নিচু করে ফেললাম, সোজা হয়ে শুয়ে পড়লাম। মাটিতে শুয়ে ঢেলে ঢেলে বিছানায় নিচে ঢুকতে চাই, পুরো শরীর ঢুকে গেলেও শাড়ির অগোছালো আঁচল ঢুকল না, বাইরে ছড়িয়ে রইল। অপূর্ব ভাইয়ের চোখ এড়িয়ে গেল না, থমকে বললেন, আরু, নিচ থেকে বের হওয়া বলছি, আমি নাম লিয়ে খবর আছে। যেভাবে কোমর দুলাতে দুলাতে ভেতরে গিয়েছি তেমনি দুলাতে দুলাতে বের হলাম। রোদ ছাড়া 32 পাটি দাঁত মিলে দিলাম। সন্ধিহান গলায় বললেন, ঘুমটা সহ্য হচ্ছিল না, দিলি তো ভেঙে, ওখানে কি করছিলি? পড়ে গিয়েছিলাম, কঠিন গলায় বললেন, মহিষের মতো দৌড়ালে পড়েই যাবি, এখন তুই একা না মনে রাখিস, বিরক্ত লাগে। আমতামতা করে বললাম, শাড়িতে পা লেগে পড়েছে। তাহলে ওই বস্তাটা পড়ে আছিস কেন, পাল্টে নে। বস্তা শুনে নিজের দিকে তাকালাম, এটা বস্তা না, শাড়ি, বিয়ের শাড়ি একটু ভারী হয়, আপনি জানেন না অপূর্ব ভাই। এমন কিছু বলতে ইচ্ছা করলো কিন্তু বলার সাহস নেই। সরল ভাষায় বললাম, আমার জামা কাপড় নেই, আনা হয়নি, ওই বাড়ির কিছু পড়লে আপনি তো বকবেন। কাবার থেকে আমার জামা কাপড় নিয়ে পড়। আপনার জামা কাপড়? কিন্তু কিভাবে, আপনার জামা কাপড় কিভাবে পরবো? যেভাবে আমার বিছানায় ঘুমাচ্ছিস, যেভাবে আমার ঘরে থাকছিস এবং আমারটাই খাবি, তেমনি আমার জামা কাপড় পরবি। আর শোন, শাড়িটা লুকিয়ে রাখবি, আমার চোখের সামনে পড়লে একদম ছিঁড়ে ফেলবো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। অপূর্ব ভাই আবার শুয়ে পড়লেন। আবার থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার বের করলাম, পুনরায় ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিলাম। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম, একদম হালকা লাগছে। অপূর্ব ভাই ঠিকই বলেছেন, বস্তা, আমার মতে বস্তার চেয়েও ভারী। এতক্ষণ এগুলো পরে কিভাবে ছিলাম? অপূর্ব ভাই শুয়ে থেকে রাগী গলায় বললেন, ইচ্ছে করছে রাস্তায় নিয়ে ফেলে দিতে, আমার ঘুমের 12টা বাজিয়ে দিল, অসহ্যকর। ভয়ে ভয়ে থাকলাম, শাড়িকে অজস্র গালাগালি দিলাম, পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। তিনি পুনরায় বললেন, এত সকালে উঠেছিল কেন? মৃদু শব্দে বললাম, ক্ষুধা লেগেছে। কালকে রাতেই তো খেলি, সকাল হওয়ার আগেই ক্ষুধা লাগলো, বিয়ে করে এনেছি বলে এখন সারাদিন খাওয়াতে হবে? আগে আমি একা ছিলাম, এখন দুজন, একটু বেশি ক্ষুধা লাগবেই তো। অপূর্ব ভাই কম্বল থেকে বের হলেন, রাতে বাড়িতে এসে জামা কাপড় পাল্টেছেন, জিন্সের পকেট থেকে ওয়ালেট নিজের পকেটে নিয়ে বললেন, বেবি হওয়ার আগ পর্যন্ত তোকে সহ্য করব, তারপরে বহু দূরে চলে যাব, শান্তিতে থাকব। আমি চুপচাপ শুনে গেলাম, তার কাছেও বোঝা হয়ে আছি। তিনি আবার বললেন, বেবির সময় কত মাস? জানি না, সংক্ষিপ্ত জবাব, আল্ট্রাসোনোগ্রাফি করিসনি? না, কেউ ডক্টরের কাছে নিয়ে যায়নি, নিজে থেকেই বললেন। এখনই যখন লক্ষণ দেখা যাচ্ছে, কম হলেও 2-1 মাস হবে, বাকি রইল 8 মাস। বেবি হয় 10 মাস 10 দিনে, ওতে সবসময় 10 মাস 10 দিন লাগে না, 8-9 মাসেও চলে আসে, মোটামুটি 7 মাস ধরলাম, তারপরে মুক্ত বলেই চলে গেলেন। জানলার গ্রিল ধরে উকি দিলাম। অপূর্ব ভাই স্লিপার পরে চলে যাচ্ছেন। আমি এখনো বুঝতে পারছি এই বাচ্চার বাবা কে। আমি না হয় এইসব খেয়ে হুশে ছিলাম না, কিন্তু অপূর্ব ভাই ছিলেন। নিজের প্রতি এমন বিশ্বাস না থাকলে কেউ এমনভাবে বলে না। কাগজের ঠোঙে নিয়ে এলেন, আগের ভঙ্গিতে গ্রিলে মাথা রেখে বসে আছি। তিনি এই প্যাকেট রেখে আমাকে খেতে বললেন, চাইলে কি খাওয়া যায়? দরজা খোলা ছিল, মামনি ঘরে এলেন, ভয় সিটিয়ে গেলাম। অপূর্ব ভাই ফোন ঘাটতে ঘাটতে বললেন, কালকে রাতে দেওয়া শর্তের কথা ভুলে গেছ, কেন এসেছো এখানে? মামনি দারুণ গলায় বললেন, তোমরা কাল নতুন এলে, দেখতে এলাম কিছু লাগবে কিনা, বাড়িওয়ালা হিসেবে তোমার খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্বের ভেতরে পড়ে। তুমি সম্বোধন, আগে তুই বলে সম্বোধন করতেন। অপূর্ব ভাই তেমন সুরে বললেন, ধন্যবাদ, আমাদের কিছু লাগবে না, আমরা ভালো আছি। মামনি ঘরে ঢুকলেন, কাগজে মোড়ানো প্যাকেট খুলে দেখে বললেন, তোমরা নতুন বিয়ে করেছ, তার উপরে চাকরি বাকরি করো না, আমার কাছে থেকে টাকা ধার নিতে পারো, টাকা হলে দিয়ে দেবে। অপূর্ব ভাই কঠিন গলায় বললেন,
টাকার প্রয়োজন, কিন্তু আপনার টাকা লাগবে না, অন্য কারো থেকে ধার নিব। মামুনি বললেন, এখানে নতুন তুমি, কে ধার দেবে, আমার কাছ থেকে নাও। অপূর্ব ভাই ভেবেছিলেন কিছু সময়, মামুনির কথা ভুল নয়, উপায়হীন হয়ে রাজি হলেন মামুনির থেকে টাকা নেই, খুব তাড়াতাড়ি ধার মিটিয়ে দিবেন। 1,005 ধার নিলেন, এই টাকা দিয়ে চলতে হবে চাকরি পাওয়া এবং স্যালারি পাওয়া পর্যন্ত। শাওয়ার নিতে ওয়াশরুমে এসেছি, নিচে বসে ভাবছি ঘটে যাওয়া ঘটনাগুলো, পানির প্রবাহিত ধারা ভিজিয়ে দিচ্ছে। তার ধর্ম গড়িয়ে চলা, সে গড়িয়ে চলছে, চাকরি খুঁজবেন, এখন ঘুমাচ্ছেন, জেগে থাকলে ফোনটা নিয়ে পড়ে থাকে, কোনো কথা বলে না। তিনি বাড়িতে থাকাও যা না থাকাও তাই। চেঁচিয়ে বললেন, কে ভেতরে কে? আমি দরজার দিকে তাকালাম, ঘুমের কারণে আমার কথা বিস্তৃতি হয়েছে। আমি দ্রুত কণ্ঠে বললাম, ভেতরে আমি। আমিটা কে? আরুষি। আমি ভুলে গিয়েছিলাম তোর কথা, আমার একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, তুই এখনই বের হবি। আমি দ্রুত ভেজা জামা কাপড় পাল্টাতে পাল্টাতে বললাম, মাত্র 5 মিনিট দিন, বের হচ্ছি। তোর জন্য আমি এখন দাঁড়িয়ে থাকবো? প্লিজ, অনুরোধের স্বরে বললাম। তিনি বিরক্তি প্রকাশ করলেন, দরজার জোরে আঘাত করে সরে গেলেন। জামা কাপড় পাল্টে দ্রুত বেরিয়ে গেলাম। অপূর্ব ভাই কোথায় যাচ্ছেন? আমি ভীত গলায় বললাম, যাবেন না? মুজো পায়ে পড়তে পড়তে বললেন, না, সারাদিন গিয়ে বসে থাক, বাড়িতে আসার পর তোকে যাতে ওয়াশরুমে যেতে না দেখি। পরক্ষণেই বললাম, কোথায় যাবেন? একটা চাকরি পেয়েছি, ফিরতে ফিরতে অনেক রাত হবে, আসার সময় খাবার নিয়ে আসব, কেউ খাবার দিলে বলেও খাবি না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, মনে থাকবে? মাথা নিচু করে বললাম, থাকবে। গুড বলে চলে গেলেন। বিকেলে রাজান দিচ্ছে, এখন কিসের চাকরি করবেন? কারোর সাথে কথা বলবি না, খাবার দিলে খাবি না, মনে থাকবে? আসার সময় খাবার নিয়ে আসব। আমার জীবনটা শেষ করে দিল, বাচ্চাটা হোক যেদিকে দুচোখ যায় চলে যাব, বিরক্তিকর, শাড়িটা সরিয়ে রাখবি, আমার চোখের সামনে পেলে পুড়িয়ে ফেলব। ট্রাউজারের পকেটে হাত দিয়ে রাজকীয় ভঙ্গিতে বলছি অপূর্ব ভাইয়ের নিজস্ব বিখ্যাত উক্তিগুলো। আমার সামনে বসে আছে তুর, বিগত ঘটনাগুলো জানতে চাইলে তাকে তার ভাইয়ের কাহিনী শোনাচ্ছে, সে হেসে কুটি কুটি হচ্ছে। এক পর্যায়ে তুর আমাকে থামতে বলে, আমি ওকে চুপ করতে বলে নিজের মতো বলে যাচ্ছি। এর মাঝে চোখ গিয়ে আটকে গেল ড্রেসিং টেবিলের আয়নাতে, অপূর্ব ভাই মুখে হাত গুঁজে পেছনে দাঁড়িয়ে আছেন, আমার প্রতিটা কথায় মাথা ঝাঁকাচ্ছে, এজন্য এতক্ষণ তুর আমাকে থামতে বলেছে। আমি সৌজন্য হাসি দিলাম, কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এসেছেন, এতক্ষণ কোথায় ছিলেন, আরো আগে আসতেন। দেওয়ালে হেলান দিয়ে বললেন, হ্যাঁ, আমার গোষ্ঠী উদ্ধার করছিলি, সেগুলো শুনতে পেতাম আর কি। হাত মুষ্টি করে বললাম, কি সব বলছেন, আপনি আমার স্বামী, আপনার গোষ্ঠী উদ্ধার মানে? আমার বাচ্চাদের গোষ্ঠী উদ্ধার, আমি এসব করতে পারি? ভ্রু কুচকে বললেন, তাহলে এভাবে অভিনয় করে কি দেখাচ্ছিলি? আসলে ট্রাউজার আর আপনার টি শার্টটা পরার পর শরীরের ভিতরে ভীষণ চুলকাচ্ছে। আর কথাগুলো? এই রে, এইবার কি বলে ম্যানেজ করব? সৌজন্য হাসি দিয়ে বললাম, আপনার জামা কাপড় পরিধান করার পর নিজেকে অপূর্ব আহসান লাগছে, তাই তেমন ব্যবহার করছি। অপূর্ব ভাই বাজারের থলে এগিয়ে দিলেন, তুর একপাশে সেটে আছে, অপূর্ব ভাইয়ের দৃষ্টি তা এড়ালো না, মাথা নিচু করে বলে, আসলে আরও একা ছিল তাই সঙ্গ দিতে এসেছিলাম। অপূর্ব ভাই কঠিন গলায় বললেন, আরুকে সঙ্গ দিতে এসেছিস ভালো কথা, তবে আমার বোন হিসেবে নয়, আরুর বন্ধু হিসেবে। বস, তোর জন্য একটা টপ এনেছি, দেখ পছন্দ হয় কিনা। তোর আনন্দের মাত্রা আকাশ স্পর্শ করলো, ব্যাগ কেড়ে নিয়ে টপস ভালো করে দেখলো, তার মুখে হাসি, আমার জন্য নতুন কয়েকটা টপস এনেছে, বাজার এনেছে, কিছু বাসনকোসন এনেছে, কাঁচা বাজার এনেছে, গরম গরম মোগলাই পরোটা এনেছে। হুট করে তলপেটে মোচড় দিয়ে উঠল, আমি ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে এগোলাম। অপূর্ব ভাই হাত ধরে ফেললেন, কঠিন গলায় বললেন, যাওয়ার আগে তোকে ওয়াশরুমে সারাদিন থাকতে বলেছিলাম, থাকা শেষ, এবার আমি এসেছি, অতএব আমি যাব, তুই বরং মাদার হরলিক্স খা। মেঝেতে কাচের বোতল দেখা যাচ্ছে, গায়ে ইংরেজিতে মাদার হরলিক্স লেখা, মা হচ্ছে বলে মাদার হরলিক্স, তিনি তো বাবা হচ্ছে, ফাদার হরলিক্স নিশ্চয়ই আনবেন। মেঝেতে ভালোভাবে দৃষ্টি নিবদ্ধ করে রাখলাম, ফাদার হরলিক্স নেই, কেন নেই,
সব কিছু শুধু আমার বেলায়, নিজের বেলায় ষোলো আনা, আমার বেলায় এক আনাও নয়, আশ্চর্য। আমি কোমরে হাত গুঁজে বললাম, ফাদার হরলিক্স কোথায়? ব্রুকুচকে বললেন, কি ফাদার হরলিক্স সেটা আবার কি? আমি মাদার হরলিক্স খাবো, আপনি ফাদার হরলিক্স খাবেন না। ফাদার হরলিক্স আছে আমার জানা নেই। তুই কি হরলিক্স কোম্পানিকে বল ফাদার হরলিক্স আবিষ্কার করছে, তোর বোকা মনে এটা অসম্ভব কিছু নয়। আমি কোমরে হাত দিয়ে বললাম, ফাদার হরলিক্স দরকার ছিল, বাবারা বঞ্চিত হলো না। কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, কারণ বাচ্চা মায়ের গর্ভে থাকে, বাবার গর্ভে নয়, মায়ের মাধ্যমে সন্তানের পুষ্টিকর হয়, বুঝেছিস? এবার সর সামনে থেকে। অপূর্ব ভাই ওয়াশরুমে ঢুকে গেলেন। আমি বিছানায় বসে কথাগুলো ভাবতে আরম্ভ করলাম, ভুল কিছু বলেনি। আচ্ছা, এক্ষেত্রে বঞ্চিত হলো কারা, ছেলেরা নাকি মেয়েরা? মাঝরাতে বালিশ পড়ল নিচে, ঘুমের ঘরে হাতরে পেলাম না। অন্ধকার তখন ঘরের অভ্যন্তরীণ আচ্ছন্ন, নিভু নিভু চোখে দেখলাম যে সাদা টাইলসের উপর চতুর্ভুজের আকৃতির স্তূপ, বোঝা গেল এটা আমার বালিশ। তোলার স্পৃহা খুঁজে পেলাম না। অপূর্ব ভাইয়ের দিকে তাকালাম, তিনি ঘুমে আছেন। হুট করে তার নগ্ন বুকে মাথা রাখলাম। গরমের কারণে শার্ট খুলে রেখেছেন, কখন খুলেছেন এই শার্ট? এত ব্যাখ্যা বিশ্লেষণের ঝুড়ি নিয়ে বসলাম না, সব চিন্তা ভাবনাকে পাশে স্তূপ করে রেখে ঘুমাতে মন দিলাম। আনুমানিক 10 মিনিট ভালোই ঘুম হলো। ঠিক 11 মিনিটের মাথায় অপূর্ব ভাই সেই বাঁশ গলা দিয়ে মাঝরাতে এজেছিয়ে বললেন, আরু, এই আরু, সর বলছি, গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি, তার ভেতরে মহারানী শরীরের সাথে লেপ্টে রয়েছে, সর। আমি এক বিন্দু নড়লাম না, একটু সুরে টান টান করে দৃঢ় করে জড়িয়ে ধরলাম। তিনি আমার ভাবাবেগে অসন্তুষ্ট, পুনরায় বললেন, আরু, আমি উঠলে তোকে ছাদে রেখে আসবো বলে দিচ্ছি। ঘুমু ঘুমু গলায় বললাম, অপূর্ব ভাই বালিশটা নিচে পড়েছে, আপনার যেমন ঘুম ভাঙতে ইচ্ছে করছে না, আমারও করছে না। একবার ঘুম ভাঙলে ঘুম আসে না, আপনি বালিশটা তুলে দিন, তাহলে আর ধরবো না। অপূর্ব ভাই হাত সরিয়ে দিতে দিতে বললেন, ঠিক আছে, বুকেই মাথা রাখবি, এ রাতে তোর বালিশ তুলতে পারবো না, জড়িয়ে টড়িয়ে ধরবি না, গরম লাগে। আমি হাতের বন্ধন আলগা করে শুধু মাথা রাখলাম। সময় অতিবাহিত হচ্ছে, ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। আজ অপূর্ব ভাই আমার জন্য রসমালাই এনেছে, দেখেই জিভে জল চলে এসেছে, কতদিন হয়েছে খাওয়া হয় না। ওষ্ঠদ্বয়ের দুপাশ থেকে জল গড়াচ্ছে। আমি বাটি সমেত রসমলাই খেতে লাগলাম, খেতে বসলাম, চামচ না নিয়েই হাত দিয়ে মুখে দিলাম। কেমন নোনতা নোনতা স্বাদ, মনে হচ্ছে লবণ। আই লাভ ইউ ফিল্মের মতো দোকানদার চিনির বোতলে লবণ দেয়নি তো, একটু দেখে বানাবে না? আমি রসমলাই তুলে নিলাম, চেখে দেখলাম। অপূর্ব ভাইকে বললেই বলবে, তুই নোনতা তাই তোর স্বাদটাও নোনতা, আমার কাছে মিষ্টিই লাগছে, উপায় নেই। আমি মালাই মুখে দিয়ে কামড় দিলাম সর্বশক্তি দিয়ে। অপূর্ব ভাই চিৎকার করে উঠলেন, কর্ণপথে হানা দিল সেই শব্দ। আমাকে সাথে নিয়ে বললেন তিনি, ব্যাঘাত ঘটল ঘুমের, টলমলে ঘুম মিশ্রিত দৃষ্টিতে সব কিছু দেখছি। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো, অনুভব করলাম আমি অপূর্ব ভাইয়ের বুকের বেশ কিছুটা অংশ কামড়ে ধরে আছি। ছেড়ে দিয়ে দূরে সরে বসলাম। অপূর্ব ভাই বালিশের পাশ থেকে ফোন হাতরে হাতে নিলেন, আলো জেলে বুকের উপর ফেললেন, বুকে হাতাতে লাগলেন, বুকে হাত বোলাতে লাগলেন, মাঝে মাঝে আর চোখে রক্তচক্ষু করে তাকাচ্ছে। ক্ষিপ্ত গলায় বললাম, তোকে আমি শুয়ে থাকার অনুমতি দিয়েছি, কামড়ানোর নয়, দেখ কামড়ে কি করেছিস, একদম রক্ত টকটক করছে, ইচ্ছে করছে তোকেও কামড়ে দেই। আমি কাঁচো মাচো মুখ করে বললাম, আসলে স্বপ্ন দেখছিলাম, ভুল করে হয়ে গেছে। স্বপ্নে কি দেখছিলি, আমার মাথাটা খাচ্ছিলে চিবিয়ে? সত্যি বলছি, আমি স্বপ্নে দেখেছিলাম তুমি রসমালাই এনেছো, সেটা খেতে গিয়েই। অপূর্ব ভাই বুকের বামে ইঙ্গিত করে বললেন, এটা দেখতে পাচ্ছিস, এটা এই জায়গাটা তোর লালা দিয়ে ভিজিয়ে ফেলেছিস। আমি কখন ভিজিয়ে দিলাম, মিথ্যা কথা। তুই এই জায়গা বেশ কয়েকবার দেখেছিস, আমি বারবার বারণ করেছি, তুই শুনিসনি, আমার শরীরের ঘামটুকু খেয়ে ফেলেছিস, ওয়াক থু থু। আমার মুখের ভঙ্গিমা পরিবর্তন করা গেল তৎক্ষণাৎ, চোখ জোড়া বড় বড় হয়ে গেল। স্বপ্নে রসমালাইয়ের রসটুকু তাহলে এই কারণেই নোনতা লাগছিল, রসমালাইয়ের মালাই তার বুকের ওই জায়গাটা খেয়ে আশ্চর্য। ছি আর উচ্ছি, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। আমার বোঝার দরকার ছিল রসমালাই মিষ্টি হয়, নোনতা নয়। অপূর্ব ভাই বললেন, তোর রসমালাই খাওয়ার শখ মিটেছে, তুই আমার ঘুম ভেঙেছিস, এবার তুই বিদ্যুৎ আসার আগ পর্যন্ত হাওয়া করবি, দ্যাটস ফাইনাল। কাঁদো কাঁদো গলায় বললাম,
কি দিয়ে বাতাস করব, পাখা তো নেই। অপূর্ব ভাই আঙুলের ইশারায় বললেন, ড্রেসিং টেবিলের ঠিক নিচের ড্রয়ারে একটা মোটা কাগজ আছে, ওটা দিয়ে হাওয়া করবি, গো ফার্স্ট। আমি উঠে গেলাম কাগজ নিতে, নিজেই নিজের গুষ্টি উদ্ধার করতে করতে হাওয়া করতে শুরু করলাম। বিদ্যুৎ বিভ্রাটের আর সময় পেল না, ঘণ্টাখানিক তো হয়ে গেল। এবার অন্তত আয়, প্রতিদিন নিয়ম করে 4 ঘন্টায় ভোগান্তি পোহাতে হয়। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয় আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের মাঝে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। গানের সুর ধরতে ধরতে রুটির জন্য ময়দা মাখার চেষ্টা করছি, পানির পরিমাণ অতিরিক্ত দিয়ে ফেলেছি। এতগুলো রুটি বানালে খাবে কে সেটাই ভাবছি। মৃদু তাপে তাপা ভাজছি চুলায়, অন্য চুলায় সবজি ভাজি। মামুনি এলেন, আমি আটা দিয়ে বসে থাকতে দেখে বললেন, পানি যখন বেশি দিয়েছিস একটা কাজ কর, ডিম আর সাধারণ কিছু সবজি কুচি করে আটার ভিতরে দিয়ে দে, তারপরে গোলা রুটি বানিয়ে ফেল, অপুর পছন্দ। উপায় নেই, বাধ্য হয়ে গোলা রুটির ব্যবস্থা করলাম। মামুনি চলে গেছেন, গোলা রুটির আটা রেখে ভাজিতে নাড়া দিলাম। যদি ভালো না হয় একটু টেস্ট করে দেখা যাক, একটু বাটিতে তুলে নিলাম, ঠান্ডা করে মুখে দিলাম। ঝালে কান দিয়ে ধোয়া বের হচ্ছে, বেসিন থেকে কুলি করলাম, কখনো চুলার কাছে আসিনি। এবার বুঝে নে আরও, আচ্ছা আমরা ঝাল লাগলে চিনি খাই, যদি চিনি তরকারিতে দিয়ে দেই তাহলে কেমন হবে, নিশ্চয়ই ভালো। সেই উপায় অবলম্বন করলাম, টেস্ট করে দেখলাম কোনো রকম খাওয়া যাবে। গোলা রুটি বানাতে লাগলাম, এক পাশের মোটা তো এক পাশে চিকন হচ্ছে, গোল হচ্ছে না, চিকন দিক পুড়ে গেছে, মোটা দিক কাঁচা। প্লেট সাজিয়ে ঘরে নিয়ে গেলাম, অপূর্ব ভাই শেফ করছে। যাওয়ার সময় ঘুমে দেখেছিলাম দেওয়াল ঘড়িতে 8টা ছাড়িয়েছে। আমি খাওয়ার টেবিলের উপর রেখে পর্দাগুলো সরিয়ে দিলাম। অপূর্ব ভাই আর চোখে তাকিয়ে নিজের কাজে মনোযোগী হলেন, দাড়িগুলোতে তাকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগে। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আপনাকে দাড়িতে ভালো লাগে, শেফ করলে ফাঁকা ধান খেতে অবশিষ্ট খড়কুটোর মতো লাগবে। অপূর্ব ভাই শেফ করা বাদ দিয়ে বললেন, তাহলে বলছিস শেফ করব না? আপনার ইচ্ছা, আপনার দাড়ি। তিনি থেমে গেলেন, ওয়াশরুমে গেলেন, ফ্রেশ হয়ে বেরোলেন, টেবিলের উপর থেকে খাবার নিয়ে খেতে বসলেন। আমি অন্যদিকে ফিরে রইলাম, আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। চোখ বন্ধ করে দোয়া পড়লাম। অপূর্ব ভাই রুটি দেখিয়ে বললেন, এটা কোন দেশের মানচিত্র আরু? সায়েন্সের স্টুডেন্ট হয়ে জিওগ্রাফিতে এত এক্সপার্ট কেমনে হলি? রুটির এপিটোপিট দেখিয়ে পুনরায় বললেন, তা ওই দেশে বুঝি কয়লার খনি বেশি, কয়লার কারণে কালো হয়ে গেছে। কিছু উচ্চারণ করলাম না, কাল রাতে চুলে বেনুনি করে ঘুমিয়েছিলাম, বেনুনি খুলতে ব্যস্ত হলাম। তিনি জবাব না পেয়ে বললেন, দেখেই মনে হচ্ছে খাওয়া যাবে না, আমি বাইরে থেকে খেয়ে নিব, নতুন চাকরি, চাকরিটা চলে গেলে কিছু করার থাকবে না। অনুরোধের সুরে বললাম, প্রথমবার বানিয়েছি, একটু খেয়ে দেখুন। প্রথমবার করেছিস এর জন্যই সাহসে কুলাচ্ছে না, ঠিক আছে একবার খেয়ে দেখছি। আমি মনে মনে অঢেল খুশি হলাম। অপূর্ব ভাই খাওয়াতে ব্যস্ত হলেন, রুটি ছিঁড়ে টুকরো করে স্বল্প ভাজি মিশিয়ে মুখে দিলেন। আমি চেয়ে রইলাম তার কথার অপেক্ষায়। চিবিয়ে বললেন, ভালো। তার এই ভালো বলা আমাকে উৎসাহিত করতে তা বুঝতে বোধগম্য হলো, তার মুখের ভঙ্গিমা দেখে বুঝে গেল স্বাদ। পানি খেয়ে বললেন, ভাজি কেমন যেন ঝাল মিষ্টি, কেমন জানি স্বাদ, এমন কেন? আমি বললাম, ঝাল হয়েছিল তাই 2 চামচ চিনি দিয়েছি, তাই স্বাদ এমন। অপূর্ব ভাই চোখ বড় বড় করে তাকালেন, 2 হাতে মুখ চেপে ধরলেন, বমির ভঙ্গিমা করে ছুটে গেলেন ওয়াশরুমে। মিনিট 10 পর বেরিয়ে এলেন, করুণ স্বরে বললেন, তরকারিতে ঝাল হলে চিনি দেয় কে, শিখিয়েছে তোকে? আমার ঝাল লাগলে মিষ্টি খেতাম, মিষ্টি নেই তাই মিষ্টি জাতীয় চিনি দিয়েছি। অপূর্ব ভাই ক্ষিপ্ত গলায় বললেন, তোর মাথার তার ছিঁড়ে গেছে আরু, আমি ভাবতেই পারিনি তোর সাথে বাকি দিনগুলো কিভাবে পার করব। তরকারিতে ঝাল লবণ বেশি হয়ে গেলে আটা দলা করে দিতে হয়, পেঁয়াজ কুচি করে দেওয়া যেতে পারে,
আলু সেদ্ধ করে দেওয়া যায়, চিনি দেওয়া যায়, তোর থেকে জানতে পারলাম। আটার দলা, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ দেওয়া যায়, এগুলো কি রান্না করার সময় দিব নাকি রান্না শেষে? আমি কৌতূহলী হয়ে বললাম, অপূর্ব ভাই এগুলো কি রান্নার সময় দিব? অপূর্ব ভাই বিরক্তিকর চোখে তাকিয়ে বললেন, আমাকে তুলে নিয়ে নাও, রান্না যখন শুরু করবি তখন কি তুই জানবি লবণ বা ঝাল বেশি হবে? তাহলে কখন দিব? যখন তুই দেখবি ঝাল বেশি হয়েছে। সবগুলো একসাথে দিব নাকি আলাদা আলাদা? অসহায় কণ্ঠে বললেন, একসাথেও নয় আলাদাও নয়, যে কোনো একটা দিবি, হয় পেঁয়াজ কুচি, নয় আটার দলা, নয় আলু সিদ্ধ। তবে আটার দলা দিলে কিছুক্ষণ পর তুলে নিতে হবে। আমি মাথা নেড়ে সায় দিলাম, আজ থেকে এই উপায় অবলম্বন করব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।